স্টার্ট করছে, বোঝা গেল? আজকে মেইনলি তোমরা দেখেছো আগের দিনের ক্লাসে আমি পড়িয়েছি 1857 এর রেভলটা পড়িয়েছি। মেইনলি আমি ইন্ডিয়ান পলিটির পার্টগুলোই এম লক্ষ্মীকান্ত পুরোটা কভার করার চেষ্টা করব, এবং আশা করছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। যে কনসেপ্টটার অভাব আছে, আমরা বাংলা মিডিয়ামের যারা স্টুডেন্ট তাদের প্রথমে লক্ষ্মীকান্ত পড়লে অনেকের সমস্যা হতে পারে। তো অনাদি কুমার মহাপাত্রের একটা বই আছে, নিশ্চয়ই দেখেছো বা অনেকে জানো, যারা জানো না তারা লিখে নিতে পারো। ফার্স্ট আমি সাজেস্ট করব অনাদি কুমার মহাপাত্রের যে বাংলা বইটা আছে গ্রাজুয়েশনগুলো ওটা পড়ে নিয়ে দেন লক্ষ্মীকান্তটা শুরু করতে পারো। দেন আমি মেইনলি লক্ষ্মীকান্ত আছে, তরুণ গোয়েল আছে, আরও অনেক বই আছে, সেই সমস্ত বই থেকে যে প্রিপারেশনটা নিই সেই সমস্ত ক্যাম স্ক্যানে স্ক্যান করে তোমাদের গ্রুপে শেয়ার করে দিই। এবার এই ধরনের ভিডিও তোমরা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জায়গায় পাবে, তাহলে কেন এখানে আসবে? এখানে আসার গুরুত্বটা হচ্ছে আমি যে বইগুলো থেকে প্রিপারেশন নিয়ে দাগিয়ে দিচ্ছি সেটা তোমাদেরকে যেমন শেয়ার করছি, প্লাস হচ্ছে আমি একটা নোটও বানিয়ে দেবো, পুরো কমপ্লিট হলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হলে সেটা নোটটা বানিয়ে দেবো। আমি চাইছি প্রথমে তোমরা নোটটা বানাও, কারণ নোট বানাতে গিয়ে যে পড়াটা হবে সেটা অটোমেটিক্যালি তোমাদের পড়াটা হয়ে যাবে। আমি রেডিমেড নোট তোমাদেরকে দিয়ে দিতে পারতাম, সেটা ঠিকঠাক পড়া হবে না, সেই কারণে আমি জোর দিচ্ছি তোমাদের উপর তোমরা কিন্তু নোটটা অতি অবশ্যই বানাবে। আর নোট বানাতে গিয়ে দেখবে তোমাদের মোর দ্যান 50-60% পড়া হয়ে গেছে। এবার কি করতে হবে, যেটা এই ক্লাসগুলো করার পর এমসিকিউস যে বইগুলো আছে, এখন তো আমরা দেখছি মেন্সে যেটা থাকছে, আমরা যদি ইন্ডিয়ান পলিটি দেখি, ইন্ডিয়ান পলিটির প্রিলিমসে যে 8টা সাবজেক্ট থাকে সেই 8টা সাবজেক্টের মধ্যে পলিটি ইকোনমিক্স নিয়ে 25 মার্কস থাকে, তার মধ্যে অন অ্যান এভারেজ পলিটি নিয়ে প্রায় 15 মার্কসের মতো থাকে, তো সেটা আশা করি খুব কোশ্চেনটা সবাই পারবে, এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং মেন্সে যেটা থাকে, মেন্সে একটা পেপার থাকে পলিটি ইকোনমিক্সে যে পেপারটা আছে সেই পেপারে কিন্তু 100 থাকে পলিটি থেকে, মানে আমি যেটা বলবো আমার ক্লাস যে নোটগুলো দেব এবং হিউজ এমসিকিউ প্র্যাকটিস আমার ক্লাসে তুমি সবগুলো পাবে এটা না, মেন মেন স্ট্রাকচারটা পেয়ে যাবে। সেই স্ট্রাকচারের সঙ্গে তোমাকে করতে হবে কি, হিউজ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, মানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা কিন্তু ওই এমসিকিউর মধ্যে, কিছু কোশ্চেন তুমি কোনো বইয়ে পাবে না, তোমাদেরকে কি করতে হবে ওই এমসিকিউকেই মনে রাখতে হবে, ডাইরেক্ট এমসিকিউ মনে রাখতে হবে, বোঝা গেল? কিছু কোশ্চেন আসবে সেটা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন আসবে, সেই কনসেপচুয়াল কোশ্চেনটা আমি আমার ক্লাসে চেষ্টা করব তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করানোর চেষ্টা করব। তো আমি জাস্ট আগের ক্লাসগুলোর একটা ছোট রিক্যাপে যাই। আগের ক্লাসের রিক্যাপ বলতে প্রথম যে পলিটির ক্লাসটা নিয়েছি সেটা নিয়েছি হচ্ছে 1773 রেগুলেটিং অ্যাক্ট থেকে 1853 চ্যাটার অ্যাক্ট পর্যন্ত নিয়েছি, বোঝা গেল? তারপরে কি নিয়েছি, তারপরে নিয়েছি 1858টা বোঝানোর জন্য আমি নিয়েছি হচ্ছে 1857 রেভল্ট নিয়েছি। আজকে আমি দেব মানে অ্যাকচুয়ালি 1773 থেকে 1853 হচ্ছে কোম্পানি রুলস, আজকে আমি নেব হচ্ছে ক্রাউন রুল। ক্রাউন রুলটা পুরোটা নেব না, কেন পুরোটা নেব না, আমি তো পুরোটা পরপর নিয়ে নিতে পারতাম, 1858 অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, কাউন্সিল অ্যাক্ট 1861, 1892, মল লেমিন্টো রিফর্মস 1909, মন্টেগু জেমসফোর্ড 1919, 1935, 1947 সবগুলো নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি চাইছি মানে একটা পড়াটা সায়েন্টিফিক ওয়েতে হোক, আমি আজকে তিনটে অ্যাক্ট নিচ্ছি। তিনটে অ্যাক্ট কী কী নেব, 1858 একটা নেব, দেন নেব 1861 নেব, দেন হচ্ছে 1892 নেব, দেন কংগ্রেসের এস্টাবলিশমেন্ট 1885 থেকে 1905 পর্যন্ত কংগ্রেসের যে নরমপন্থী পিরিয়ডটা ছিল সেই ক্লাসটা নিয়ে আমি 1909টা স্টার্ট করব, বোঝা গেল? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
যে কেন 1909টা নিয়ে আসলো। আমি পরপর এক নিয়ে নিই দেবারি, কিন্তু সেই এক নিলে কি তোমাদের বুঝতে সমস্যা হবে। আমার কাজ হচ্ছে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা। বোঝা গেল? তো আমি আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, যেটাকে বলা হয় অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। তো মেন স্লাইডে ঢুকি। আমি প্রথমে যেমন কনস্টিটিউশন দিলে কনস্টিটিউশনের মেন পেজটা দিই, দেখলে মোটামুটি সবারই একটু দেখবে মনে হয় যে সত্যি একটা কনস্টিটিউশন। কনস্টিটিউশনটা কি মানে পুরো ইন্ডিয়ান সিস্টেম যেটা, সেটা কিভাবে কি চলছে, কিভাবে কি কাজ করছো, তোমরা পরে চাকরি পাওয়ার পরে একটা সিস্টেমে ঢুকবে, সেই সিস্টেম কিভাবে রান করে। বোঝা গেল? সমস্ত কিছু কিন্তু পুরো বেসটাই হচ্ছে কনস্টিটিউশন। তো সেই কনস্টিটিউশনের ছবিটা দেন আমি আসি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 অর অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1850, যেটাকে একে বেটার গভর্নমেন্ট অ্যাক্ট ইন্ডিয়া বলা হয়। তো এর ব্যাকগ্রাউন্ডটা বলি। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি 1857 রেভলটা পড়িয়েছিলাম। 1857 রেভলটে কি দেখেছিলাম? 1857 রেভলটে দেখেছিলাম বিভিন্ন ক্লাস তার পুঞ্জীভূত ক্ষোভ কাদের বিরুদ্ধে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। সেই ক্ষোভটা স্পার্ক নাই কখন? যখন সিপাহীরা এনফিল্ড রাইফেল, আমরা যে রয়্যাল এনফিল্ড চলি ওই একই সেম ওইখান থেকে এনফিল্ড নামটা এসছে। যে রয়্যাল এনফিল্ড নিলে অনেকে প্যাশনাল যে চাকরি পাওয়ার পর রয়্যাল এনফিল্ড নেব, আমারও ছিল কিন্তু সময় পায় না, টাকাও নাই যে রয়্যাল এনফিল্ড নিলাম। বোঝা গেল? তো বাড়ি যাওয়া হয় না রয়্যাল এনফিল্ড কিনো। তো সেই রয়্যাল এনফিল্ড যেটা আছে এখন, যেটা দেখছো সেই এনফিল্ড যে রাইফেল ছিল, এনফিল্ড রাইফেলের কার্টুইজটা রিজ করা ছিল কিসে? শুয়োর এবং গরুর চর্বি দ্বারা। তো সেই কার্টুইজটা যখন হচ্ছে দুই কমিউনিটি আছে তারা মুখে দেবে না, মুখে দিলে তার ধর্ম যাবে, বিভিন্ন ইস্যু ছিল। এটা ছিল কি? সেপাইসদের ছিল, ইমিডিয়েট কারণ ছিল, জমিদারদের কারণ ছিল, চাষিদের কারণ ছিল, বিভিন্ন কারণে সিপাই মিউটিনিটি হয়েছিল। তো সিপাই মিউটিনিটি হওয়ার পরে যখন সেটাকে সাপ্রেস করে দেওয়া হয়েছে, মেনলি ডক্ট্রিন অফ ল্যাপস ডালহৌসি, সাবসিডি অ্যালায়েন্স যেগুলো ছিল, সমস্ত কিছু ইস্যুজের পরে 1857 রেভল্ট হয়েছিল। তো এই রেভল্টটা হওয়ার পরে ব্রিটিশের যেটা ব্রিটিশ পার্লামেন্টে যেটা আলোচনা সাপেক্ষে শুরু হয়েছিল, যে আলোচনা কি হয়েছিল যে এই রেভল্টটা হলো, তখন রাজ করছিল কে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো 1858 অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশার্সরা রিয়েলাইজ করলো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে আর ভারতে কন্ট্রোল করা যাচ্ছে না। ব্রিটিশার্সরা কিন্তু টাকাটাই মেন উদ্দেশ্য। ব্রিটিশার্সরা কি টাকা, ব্রিটিশার্সরা কি করতো? ব্রিটিশার্সরা মানে থ্রু 1858 অ্যাক্ট, যেটাকে বলে ইন্ডিয়াকে তার ডাইরেক্ট কলোনিতে পরিণত করলো। দু ধরনের কলোনি ছিল, একটা ছিল ইনডাইরেক্ট কলোনি, একটা ডাইরেক্ট কলোনি। মেনলি ব্রিটিশার্সরা কি করত, ব্রিটিশার্সরা হচ্ছে যেখান থেকে সোর্স অফ ইনকাম বেশি সেটাকে নিজের ডাইরেক্ট কন্ট্রোলে রাখত। তো দেখলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এমন কিছু অ্যাক্টিভিটিস যেটা ভারতীয়রা কোনোভাবেই মেনে নিচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে? তখন কে ছিল ব্রিটিশের রানী? কে ছিল? ভিক্টোরিয়া ছিল। তো ভিক্টোরিয়া কি করলো, পার্লামেন্টের মাধ্যমে, কুইন প্রোক্লেমেশন পরে আসছে, কুইন প্রোক্লেমেশন মানে পার্লামেন্টের মাধ্যমে ব্রিটিশার্সরা রিয়েলাইজ করলো যে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আর দরকার নেই। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি করলো, অ্যাবলিশ করে দিল। মানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 31 ডিসেম্বর 1600 কুইন এলিজাবেথ ওয়ানের চার্টারের দ্বারা এস্টাবলিশ হলো, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে 1858 অ্যাক্টের মাধ্যমে কি হলো, অ্যাবলিশড হলো। এবং ফাইনালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাবলিশ হয়ে যায় কবে? ইন 1874। অন্যান্য এতে ছিল, ভারত ছাড়া অন্য জায়গায় ছিল, 1874 ফাইনালি অ্যাবলিশড হয়ে যায়। এবার ব্রিটিশ কি করলো, অ্যানালাইজ করলো, অ্যানালাইজ করতে থাকলো যে রেভল্টের কারণটা কি ছিল, কি কারণে রেভল্ট। প্রথমত বললো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভুলভাল অ্যাক্ট করছিল, ভুলভাল রেভল্ট, তাকে অ্যাবলিশ করে দেওয়া। এবং
আগস্ট 1858 এ ব্রিটিশ পার্লামেন্টে কি আনা হলো, একটা অ্যাক্ট আনা হলো। কি অ্যাক্ট আনা হলো? অ্যাক্টটাকে বলা হচ্ছে অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মানে যে ইন্ডিয়ানরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের অ্যাক্টের দ্বারা মানে বিচ্ছিরি অবস্থায় ছিল, তো ব্রিটিশ পার্লামেন্ট বললো এবার তোমাদের জন্য বেটার গভর্নমেন্টের জন্য আমি একটা অ্যাক্ট নিয়ে আসছি। বোঝা গেল? তো যখন এই একটা পাস হলো, একটা পাসের আর সময়, সেই সময় কিন্তু ব্রিটিশের পিএম ছিল হচ্ছে ডিজরেলি। কে ছিল? বেঞ্জামিন ডিজরেলি। সে কিন্তু ডাইরেক্ট কলোনিতে ইন্ডিয়াকে পরিণত করতে চাইছিল না। কেন চাইছিল না? আমি ইনডাইরেক্ট কন্ট্রোল করলে আমার রেসপন্সিবিলিটি কম, আমি যদি ডাইরেক্ট কন্ট্রোল করি তখন কিন্তু আমার কিছু রেসপন্সিবিলিটি থাকে, তখন কিছু রেসপন্সিবিলিটি থাকে। তো ডিজরেলি মনে করেছিল যে আমি যদি ডাইরেক্ট ইন্ডিয়াকে কলোনিতে পরিণত করি তাহলে সেই যে পাবলিক, যে উত্তপ্ত পাবলিক, সেই উত্তপ্ত পাবলিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে রেগে আছে, তাহলে আবার নিশ্চয়ই এমন কিছু অ্যাক্ট হবে যাতে ডাইরেক্ট ব্রিটিশ পার্লামেন্ট, এতদিন কি ব্রিটিশ পার্লামেন্ট দোষ দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য ব্রিটিশ মানে ভারতীয়রা রেগে গেছে, ভারতীয়দের মধ্যে ডিসকন্টেন্ট শুরু হয়েছে। ডিজরেলি কিন্তু সেই দূরদর্শিতা দেখিয়েছিল, কিন্তু ডিজরেলির ওই কনসেপ্টটাকে অ্যাকসেপ্ট করেনি। বাকি তার যারা ছিল পার্লামেন্টরা তারা ওটাকে অ্যাকসেপ্ট না করে পার্লামেন্টের হাউস অফ কমন্স, এটা মানে যেটা হচ্ছে ইলেকটেড থেকে হয়, সেখানে পাস করে দিয়েছিল আগস্টের 2nd আগস্ট 1858 পাস হলো। পাস হওয়ার পরে ইন্ডিয়ান যারা ছিল তাদের মধ্যে একটা মানে দ্বিধা সৃষ্টি হলো। দ্বিধা বলতে যে কি করতে চাইছে ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে এতদিন চালাচ্ছিল, আবার ব্রিটিশ পার্লামেন্ট নিজে ডাইরেক্ট কন্ট্রোল নিচ্ছে। যে জমিদার, যারা সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা ডক্ট্রিনাল অ্যালায়েন্স এর মাধ্যমে বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুক্ত ছিল, তারা চিন্তায় পড়ে গেল যে তাহলে আমাদের কি হবে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যে ডিল ছিল ব্রিটিশ মানে এবার ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্ট কন্ট্রোলে নিচ্ছে, তাহলে কি সেই একই জিনিস থাকবে না চেঞ্জ হবে? যারা সিপাহী ছিল সিপাহীরা ভাবলো আমরা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিপাহী আছি, ব্রিটিশ গভর্নমেন্টের সিপাহী কি গভর্নমেন্টের সিপাহী আমাকে করবে? একটা কোম্পানি সিপাহী আছি, একটা গভর্নমেন্ট ডাইরেক্ট রুলে নিচ্ছে, তাহলে তারা কি আমাকে সিপাহী হিসাবে রাখবে? বোঝা গেল? তাদের মধ্যে একটা দ্বিধা শুরু হলো। আগস্টে 1858 এ ব্রিটিশ পার্লামেন্টে 1858 একটা পাস হলো। দেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল সেই সময়? ক্যানিং ছিল, ডালহৌসির পরে ক্যানিং ছিল। তো ক্যানিং কি করলো, ওই কুইনের ঘোষণা মানে অ্যাক্ট যেটা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে, সেটা এই যে দ্বিধাটা ভারতীয়দের মধ্যে শুরু হলো, সেই দ্বিধাটা কাটানোর জন্য এলাহাবাদে একটা দরবার, দরবার কাদেরকে নিয়ে করলো, বিভিন্ন জমিদার, বিভিন্ন চাষি, বিভিন্ন বর্গের মানুষ, যারা দ্বিধায় ছিল যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে, যেটাকে আমরা বলি হচ্ছে কুইন প্রোক্লেমেশন। কবে করেছিল? 1858 এর 1st নভেম্বর। এটা কিন্তু কোশ্চেনে আসে, এটা লিখবে তোমরা, কুইন প্রোক্লেমেশন যেটাকে বলা হয়। বোঝা গেল কি বললো? সেখানে সমস্ত অ্যাক্ট গুলো বলা হলো যে মেনলি কি জমিদাররা বা যারা নেটিভ ইন্ডিয়ান ছিল তাদেরকে বিভিন্নভাবে অসম্মান করা হতো, বিভিন্নভাবে অসম্মান করা হতো, তাদেরকে ঠিকঠাক ভাতা দেওয়া হতো না, বা ডক্ট্রিন অফ ল্যাপস যেটা ছিল সেটাকেও অ্যাবলিশ করে দেওয়া হতো। বোঝা গেল? মানে একটাই প্রথমে কিন্তু ওই কুইন প্রোক্লেমেশনের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ানো হলো যে আমরা বেটার গভর্নমেন্ট চাইছি, তোমরা যে ডক্ট্রিন অফ ল্যাপসের জন্য ভয় করছিলে, বা বলা হলো যে আর কোনো নতুন স্টেট অ্যানেক্স করা হবে না, বলা হলো কি এখন থেকে ব্রিটেনের রানী ভারতের রানীতে পরিণত হলো, মানে ব্রিটেনের রানীর আন্ডারে ছত্রছায়ায় ভারতীয়রাও চলে এলো।
বোঝা গেল? বিভিন্ন ইস্যুগুলো ক্যানিং এলাহাবাদ দরবারে মানুষের মধ্যে তুলে ধরল। তো আমি সেই ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রিটাই মোটামুটি এখানে বলেছি যে পলিটিক্যাল পাওয়ার্স অফ দ্য কোম্পানি ওয়ার এন্ডেড, মানে পলিটিক্যাল পাওয়ার্স অফ দ্য কোম্পানি ওয়ার এন্ডেড মানে হচ্ছে কোম্পানি অ্যাবলিশ হয়ে গেল। ক্রাউন রুল মানে ডাইরেক্ট রুল অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট বিগান, শুরু হলো ব্রিটিশ গভর্নমেন্টের ডাইরেক্ট রুলটা শুরু হলো। কবে পাস হয়েছে অলরেডি বলে দিয়েছি, সেকেন্ড আগস্ট 1858 হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়েছে। কি হলো এর আগে দেখেছিলাম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সেটা কি হয়ে গেল, ভাইসরয় হয়ে গেল। মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটা এক্সিস্ট করছিল, সেটা কিন্তু অ্যাবলিশ হয়নি। তার সঙ্গে তার আরেকটা রোল হলো ভাইসরয়। ভাইসরয় কি করত, প্রথম ভাইসরয় ছিল হচ্ছে লর্ড ক্যানিং, এটা প্রচুর কোশ্চেন আসে, লর্ড ক্যানিং ভাইসরয়। একই সঙ্গে লর্ড ক্যানিং হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, কিন্তু সাবজেক্ট দুটো তাদের চেঞ্জ হলো। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যেটা ব্রিটিশ টেরিটরিজ ছিল যেগুলো অ্যাকোয়ার করা ছিল, সেখানে যে কাজগুলো হবে সেটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার নামে হবে। আর ভাইসরয়ের রোলটা কি হবে, একই লোক ক্যানিং যখন ভাইসরয়ের রোল করবে তখন প্রিন্সলি স্টেটের সঙ্গে যদি কোনো ডিল করে বা ডিপ্লোম্যাটিক কোনো পলিসিজ নেয় তখন কিন্তু তার, যেমন আমি অ্যাজ বিডিও, আমি অ্যাজ বিডিও আমার দুটো রোল হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আমি হচ্ছি এক্সিকিউটিভ অফিসার, তাহলে আমি একজনই লোক। তো সেরকমই গভর্নমেন্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং ভাইসরয় দুজন একই লোক। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যেটা হচ্ছে ব্রিটিশ টেরিটরিজ যেটা ছিল, যেটা কুইনের আন্ডারে এলো, সেই টেরিটরিজের যদি কোনো লেজিসলেচার বা কোনো নিয়মের ক্ষেত্রে হয় তখন সে কি হিসাবে সাইন করবে, সাইন করে নিচে লিখবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। প্রিন্সলি স্টেটের সঙ্গে যদি কোনো ডিল হয় তাহলে সে প্রিন্সলি স্টেটের সঙ্গে ডিল করে সেখানে সাইন করে নিচে কি লিখবে, ভাইসরয়। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? প্রথম ভাইসরয় কে ছিল, লর্ড ক্যানিং। দেন কি করা হলো, আমরা আগে দেখেছি কি 1773 কি দেখেছি, 1773 দেখেছি আমাদের কি ছিল, বোর্ড অফ কন্ট্রোল তো প্রথম থেকেই ছিল, বোর্ড অফ কন্ট্রোল বলি কোর্ট অফ ডিরেক্টর্স, কোর্ট অফ ডিরেক্টর তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির এস্টাবলিশমেন্ট পিরিয়ড থেকেই ছিল। 1784 কি হলো, কোর্ট অফ বোর্ড অফ কন্ট্রোল হলো, বোর্ড অফ কন্ট্রোল কি করলো, এই সমস্ত কিন্তু 1853 পর্যন্ত চলছিল। আমরা দেখছিলাম যে কে পলিটিক্যাল পার্টটা দেখবে, কে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা দেখবে, কে রেভিনিউ, এর আগের ক্লাসগুলো যেগুলো করেছে তোমরা সবাই ক্লিয়ার আছে, আগের ক্লাসটা যে ঠিকঠাকভাবে করেছে বা ঠিকঠাক প্রিপারেশন নিয়েছে তার কিন্তু আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। যারা আগে ক্লাসে ছিলে না তাদেরকে বলবো যদি অ্যাবসেন্ট থেকে থাকো আমার ইউটিউব লিঙ্ক যেগুলো আছে সেগুলো অতি অবশ্যই কিন্তু একটু দেখে নিই, সেটা দেখলে তোমাদের কিন্তু এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে, বোঝা গেল? দেন 1784 কি হলো, যেটা করলো দুটো নিয়ে আসলো সেটা কন্টিনিউ চলেছিল, 1853 পর্যন্ত কন্টিনিউ ছিল। 1858 এসে কি করলো, ওই ডুয়েল যে গভর্নমেন্ট যেটা ছিল, এই বোর্ড অফ কন্ট্রোলস আর কোর্ট অফ ডিরেক্টর্স ওটাকে পুরো আউট করে দিল। কি করলো, আউট মানে অ্যাবলিশ করে দিল, করে দিয়ে একটা নতুন অফিস খুললো। নতুন অফিস কি হলো, একটা সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, তার অফিস কিন্তু লন্ডনে, তার অফিস লন্ডনে। তাকে অ্যাসিস্ট করার জন্য কতজন মেম্বার ছিল অ্যাডভাইসারি কাউন্সিলে, 15 জন মেম্বার ছিল। কতজন ছিল, 15 জন ছিল। 15 জনের মধ্যে 8 জনকে হচ্ছে ব্রিটিশ ক্রাউন নমিনেট করত, মানে ক্রাউনে যারা ছিল, আর 7 জন ছিল বোর্ড অফ কন্ট্রোল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বোর্ড অফ কন্ট্রোল আছে সেখান থেকে আসতো। কেন আসতো, বোর্ড অফ কন্ট্রোল থেকে 7 জনকে কেন রাখছে, কারণ ওরা তো পুরো ব্যবস্থাটা জানে। ব্রিটিশ ইস্ট মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে তো ইন্ডিয়ান যে অ্যাফেয়ার্সটা রয়েছে তার সম্বন্ধে বেস্ট নলেজ তোদের আছে। ব্রিটিশ ক্রাউন যে 8 জনকে নমিনেট করবে সেই 8 জন তো নিশ্চয়ই ওখানকার পলিটিশিয়ান হবে, তাদের তো ব্রিটিশ ইন্ডিয়ার যে অ্যাফেয়ার্স, ইন্ডিয়ার যে সাবকন্টিনেন্টের যে পরিবেশ পরিস্থিতি বা যে পলিটিক্স সেটা সম্বন্ধে আইডিয়া নেই। তাহলে দুজনের মার্চ করে মোটামুটি 15 জন মেম্বারের অ্যাডভাইসারি কাউন্সিল, কাকে সাহায্য করার জন্য, স্টেট সেক্রেটারি অফ স্টেটকে সাহায্য করার জন্য।
সেক্রেটারি অফ স্টেটকে সাহায্য করার জন্য, বোঝা গেল? কিন্তু ভাইসরয়ের সঙ্গে যেমন 1853 তে চারজন এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, সেই সেটাই কন্টিনিউ হয়েছিল। কিন্তু 1853 তে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার যে চারজন এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, প্লাস কি ছিল, তার সঙ্গে ছজন ছিল লেজিসলেটিভ কাউন্সিলার। ছজনের মধ্যে একজন ছিল চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, একজন ছিল অ্যাডিশনাল চিফ জাস্টিস ছিল, আর চারটে প্রভিন্স থেকে চারজন ছিল অফিসিয়াল ছিল, বোঝা গেল? নন অফিসিয়াল কেউ না। তাহলে সেটা কি হলো, ভাইসরয়ের সঙ্গে ওই চারজনের যে এক্সিকিউটিভ কাউন্সিল সেটা কিন্তু ছিল। তাহলে দুটো পদ সৃষ্টি হলো, একটা হলো ভাইসরয় ছিল, ভাইসরয়ের সঙ্গে চারজন এক্সিকিউটিভ কাউন্সিল ছিল। 1858 অ্যাক্টে ওই চারজনের সঙ্গে আরেকজনকে অ্যাড করল, বোঝা গেল? ওটা পরে আসছি, আমি পরে স্লাইডে যাব, ওটা পরে আসছি। সেক্রেটারি অফ স্টেটের যে 15 জন মেম্বার ছিল, সেই 15 জন মেম্বারের 8 জন 7 জন কোথা থেকে এসেছিল সবাই জেনে গেছি। এর সেক্রেটারি অফ স্টেটটা কে ছিল? সেক্রেটারি অফ স্টেটটা ছিল অ্যাকচুয়ালি ব্রিটিশ পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টার, ব্রিটিশ পার্লামেন্টে ক্যাবিনেট মিনিস্টার। মানে যে সিস্টেমটা তৈরি হচ্ছে, ভালো করে দেখো, তার সিস্টেমটা কিভাবে হল, লন্ডনে থাকছে সেক্রেটারি অফ স্টেট, তাকে অ্যাসিস্ট করার জন্য কতজন থাকছে, 15 জনের কাউন্সিল থাকছে। ভারতে কে থাকছে, ভাইসরয়, মানে গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়, তাকে অ্যাসিস্ট করার জন্য কে থাকছে, 4 জনের এক্সিকিউটিভ কাউন্সিল এর মেম্বার থাকছে। এইটা বুঝতে কারো সমস্যা হয়নি তো? ব্রিটিশ ক্যাবিনেটের মিনিস্টার ছিল, মানে ক্যাবিনেট মিনিস্টার ছিল। এবার আমি ফিচার্সে আসি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর কি কি ফিচার ছিল আমি মোটামুটি বলেই দিয়েছি। কি ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858? এন্ডেড দ্য ডাবল গভর্নমেন্ট রুল বাই অ্যাবলিশিং দ্য বোর্ড অফ কন্ট্রোলস অ্যান্ড কোর্ট অফ ডিরেক্টরস, যেটা 1774 পিটস অ্যাক্ট, পিটস অ্যাক্টে যেটা ছিল ডুয়াল গভর্নমেন্টের, সেটাকে অ্যাবলিশ করে দিয়েছিল, বোঝা গেল? দেন কি আসছে, প্রিন্সিপাল অফ ডক্ট্রিন অফ ল্যাপস ওয়াজ উইথড্রন, ডক্ট্রিন অফ ল্যাপস সেটাকেও অ্যাবলিশ করা হলো, তুলে নেওয়া হলো। লিবার্টি ওয়াজ গিভেন টু দ্য ইন্ডিয়ান সাবজেক্ট রুলার, মানে লিবার্টি ডক্ট্রিন অফ তুলে দেওয়া, মানে এবার রুলারদের, লোকাল রুলারদের উপর লিবার্টি ছাড় দেওয়া। অলসো ওপেন সাম ডোরস ফর ইন্ডিয়ানস ইন গভর্নমেন্ট সার্ভিস, কি করা হয়েছিল, গভর্নমেন্ট সার্ভিসের জন্য কি করা হয়েছিল, ওপেন করা হয়েছিল যে ভারতীয়দের জন্য এতে পরীক্ষার ব্যবস্থা করা হয়। আগে কি হতো, ব্রিটেনে গিয়ে দিতে হতো, আগে কি করতে হতো, আইসিএস টা ব্রিটেনে গিয়ে দিতে হতো, কৃষ্ণ সেটাই করা হতো তো, কৃষ্ণ বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো? সেটা কি করলো, দেন নিউ অফিস অলরেডি বলে দিয়েছি সেক্রেটারি অফ স্টেটস, আমি স্লাইডে লাইন টু লাইন যাচ্ছি না, আমি গল্পটা বলেছি সেইগুলোই কিন্তু এখানে আছে। নিউ অফিস সেক্রেটারি অফ স্টেট করেছিল কোথায়, লন্ডনে করেছিল, যে ডাইরেক্টলি রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, মানে সে কিন্তু ভারতীয়ের কাছ থেকে অ্যাকাউন্টেবল না, সে কার কাছে রেসপন্সিবল ছিল, ব্রিটিশ, মানে ক্যাবিনেট মিনিস্টার তো তার পার্লামেন্টের কাছে রেসপন্সিবল হবে, আমরা পরে পার্লামেন্ট যারা পড়েছি তারা জানি, বোঝা গেল? মানে ইন্ডিয়ানদের কাছে রেসপন্সিবল না, সেক্রেটারি অফ স্টেট যেটা হয়েছিল সে ব্রিটিশ পার্লামেন্টের কাছে, মানে ব্রিটিশার্সের কাছে রেসপন্সিবল ছিল, তার কাছে অ্যাকাউন্টেবল ছিল, ইন্ডিয়ানদের কাছে না। দেন কি কাউন্সিল করেছিল 15 মেম্বার, যেটা বলেছিল 8 জন অ্যাপয়েন্টেড বাই ক্রাউন, 7 ফ্রম ইআইসি ডিরেক্টরস, সেক্রেটারিকে স্টে এ কোর্ট অ্যাসিস্ট করতো, সেক্রেটারি অফ স্টেট যে অ্যাসিস্ট করতো অ্যাডভাইসারি কাউন্সিল, কোনো কোনো ক্ষেত্রে তাদের অ্যাডভাইসারিটা না নিয়ে কোনো ইস্যু ডাইরেক্ট হচ্ছে ভাইসরয়কে পাঠাতে পারত, এই ক্ষমতাটা সেক্রেটারি অফ স্টেটকে দেওয়া হয়েছে, এই ক্ষমতাটা সেক্রেটারি অফ স্টেট। তাহলে প্রথম ভাইসরয় ক্যানিং হলো, ফার্স্ট সেক্রেটারি অফ স্টেট কে ছিল, লর্ড স্ট্যানলি, চার্লস উড ফার্স্ট কে কোথায় পেয়েছ, না লর্ড স্ট্যানলি হবে, বোঝা গেল? তাহলে প্রথম ভাইসরয় কে ছিল, ক্যানিং, আর ফার্স্ট সেক্রেটারি অফ স্টেট কে ছিল, লর্ড স্ট্যানলি, বোঝা গেল?
তাহলে লর্ড স্ট্যানলি কি পারত তার 15 মেম্বারে যে অ্যাডভাইসরি কাউন্সিল ছিল তার সঙ্গে না আলোচনা করে সে কোনো ইস্যুস থাকলে ডাইরেক্ট ভাইসরয়কে পাঠাতে পারত যে তুমি এই ইস্যুসটা দেখতে পারো যে ভেটো পাওয়ার অলরেডি বা এর কাছে ছিল সেক্রেটারি অফ স্টেটের কাছে ছিল ভেটো পাওয়ার আর্টিকেল কত আছে 111 বোঝা গেল ভেটো পাওয়ার কে ইউজ করে প্রেসিডেন্ট যখন আমরা প্রেসিডেন্টে যাব আর উইন্স এন্ড ডিটেইলসে বলবো যে ভেটো পাওয়ার কয় ধরনের আছে কি কি আছে কখন কোন সময় কোন বিলের ক্ষেত্রে ভেটো পাওয়ার ইউজ হয়েছিল বুঝতে সমস্যা হচ্ছে কারোর দেন মানে অ্যাকচুয়াল হচ্ছে সেক্রেটারি অফ স্টেট হচ্ছে এজেন্ট ইন ইন্ডিয়া মানে তার সেক্রেটারি অফ স্টেটের এজেন্ট কে ছিল ভাইসরয় মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে সেক্রেটারি অফ স্টেটের এজেন্ট মানে ভাইসরয় হচ্ছে পুরো ইন্ডিয়ার ব্যাপারটা মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যেটা ইন্ডিয়ার ব্যাপারটা দেখবে সে তার ব্যাপারটা কাকে জানাবে সেক্রেটারি অফ স্টেটস কে সেক্রেটারি অফ স্টেট সেটা কাকে জানাবে ব্রিটিশ পার্লামেন্ট এবং কি হলো ইন্ডিয়ান অ্যাফেয়ার্স নিয়ে কোনো যদি ব্রিটিশ পার্লামেন্টে কোনো আলোচনা হয় তার রিপ্লাই দেবে হচ্ছে এই সেক্রেটারি অফ স্টেট কারণ সে নিজে ক্যাবিনেট মিনিস্টার মানে আমাদের এখানে পার্লামেন্টে কি হয় বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে যখন আলোচনা হয় তার মিনিস্টার যে থাকে সেই তো তার রিপ্লাইটা দেয় ঠিক সেম অ্যাজ ইট ইজ ব্রিটিশ পার্লামেন্টে যখন ইন্ডিয়া নিয়ে কোনো ইস্যু আলোচনা হতো তখন তার রিপ্লাই কে দিত সেক্রেটারি অফ স্টেটস বোঝা গেল দেন বলেই দিয়েছি অলরেডি প্রিন্সলি স্টেট মানে ভাইসরয়ের কাজ কি ছিল প্রিন্সলি স্টেটের সঙ্গে যোগ হয়ে কাজ করা মানে কোন ডিপ্লোম্যাট প্রিন্সলি স্টেটের সঙ্গে দেখো এখানে এ নিউ অফিস অফ ভাইসরয় ওয়াজ ক্রিয়েটেড টু ওয়ার্ক অ্যাজ ডিপ্লোম্যাট উইথ দ্য প্রিন্সলি স্টেটস আমি পুরো গল্পটা বলেই দিয়েছি আমি স্লাইডটা জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা হবে এবং স্লাইডটা শেয়ারও করে দেবো এবং বইগুলো স্ক্যান করে তোমাদেরকে গ্রুপে আমি দিয়ে দেবো তাহলে লর্ড ক্যানিং ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যদি বলা যায় গভর্নর জেনারেল ইন্ডিয়া এন্ড ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া বোঝা গেল পরের স্লাইডে যাই যেটা কুইন ভিক্টোরিয়ার প্রোক্লেমেশন বললাম কবে হয়েছিল এলাহাবাদ দরবার 1 নভেম্বর 1858 কাদেরকে নিয়ে হয়েছিল প্রিন্সি স্টেটস এন্ড আদার্স যারা মোটামুটি এই দ্বিধাগ্রস্ত ছিল যে কি হবে না হবে তাদের সবাইকে নিয়ে মোটামুটি একটা দরবার করলো দরবারে কি কি বললো দরবারে বললো যে তোমাদের যে রিলিজিয়াস অ্যাফেয়ার্স এর মাথা গমা ঢোকানো হতো সিপাহীরা যে কারণে করেছিল রিলিজিয়াস অ্যাফেয়ার্স এ মাথা ঢোকানো হতো সেই সব আর মাথা আমরা ঢোকাবো না তোমরা ফ্রি থাকতে পারো তোমাদের যে সমুদ্র যাত্রা করে ধর্মের যে ওটা হতো সেই একটা এক নিয়ে ছিল না কেন নিয়েছে সমুদ্র 1856 যে যে এক নিয়ে ছিল বললো ব্রিটিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেখানে যেতে বলো সেখানে যেতে হবে সিপাহীরা কি যেত বাধ্য হয় তারপরে তার কমিউনিটি তাকে অ্যাকসেপ্ট করতো না সেই সমস্ত ফ্রি করে দিল যে না রিলিজিয়াস ম্যাটারে আমরা কিন্তু আর অ্যাফেয়ার্সে কোনো কিছু নাক গলাবো মানে ওরা অ্যাকচুয়ালি বুঝে গেল ব্রিটিশরা যে ভারতীয়দের ধর্মের ক্ষেত্রে আঘাত করলে ভারতীয়রা কিন্তু খুব রেগে যায় সেটা এখন আমরা সবাই জানি তো কি হলো আর ওরা ধর্মে আঘাত করা বন্ধ করে দিল দেন কি করলো রেসপেক্ট ওয়ার রিমবার্স টু দ্য কাস্টমস ইউজেস অফ অ্যান্সিয়েন্ট রিচেস অ্যান্ড দ্য পিপলস অফ মানে যে উইডো রিম্যারেজ সতী ইংরেজি শিক্ষা ব্যবস্থা উম্যান এডুকেশন এই সমস্ত নিয়ে ওরা একটা ভয়ে ছিল না যে এরা কি চাইছে রে বাবা এরা সবকিছু শিখিয়ে টিকিয়ে খ্রিস্টানস করে নেবে আমাদের ধর্মটা মনে হয় এবার শেষ হয়ে গেল সেই সমস্ত বলো না এবার তোমরা আমরা ওইসব আর কিছু রিফর্মস ফিফর্মস কিছু করবো না গ্র্যান্ড দ্য সেম স্ট্যাটাস অফ নেটিভস অফ ইন্ডিয়ান অ্যাজ দ্য আদার সাবজেক্ট দ্য ব্রিটিশ পিপল ব্রিটিশরা যে ভাতা পেত ভারতীয়রা ভাতা পেত না মানে সিপাহী বিদ্রোহটা না পড়ালে তোমাদের কিন্তু এটা বুঝতে সুবিধা অসুবিধা হতো 1857 যে রেভলটা পড়িয়েছি সেটা যদি না পড়িয়ে আমি এইগুলো বলতাম তখন মাথার উপর থেকে চলে যেত তোমাদের যে এইটা কি বলছে রে এই এই সব কারণে তো ঝামেলা হয়েছিল কি হয়েছিল যে নেটিভদের এক চোখে দেখবো ব্রিটিশার্সদের এক চোখে দেখবো বললো না সবাইকে আবার সমান চোখে দেখা হবে সেটা করলো দেন কি করলো ওই রেসিয়াল ডিসক্রিমিনেশন যেগুলো ছিল তোমরা কালো ভারতীয়
আমরা আর উচ্চ বর্গের উচ্চ অনুদান এইসব কেউ মোটামুটি মোটামুটি যে যে কন্টেন্ট ডিসকন্টেন্ট ছিল যেটার কারণে সিপাহী বিদ্রোহ অ্যাকচুয়ালি হয়েছিল সেই সমস্ত কারণগুলো মোটামুটি কি করলো ওরা বললো না আমরা আর এইসবে মাথা গলাবো না তোমরা তোমাদের মতো থাকো তোমরা তোমাদের রিচুয়ালস নিয়ে থাকো তোমাদের ধর্ম নিয়ে থাকো জাস্ট আমাদের টাকা এলেই হবে বোঝা গেল মানে প্রচন্ড চালাক ব্রিটিশার্সরা এত চালাক ছিল মানে যেভাবে হোক যখন দেখছে উত্তেজনা আমরা কি দেখেছি আগে ব্রিটিশার্সরা যখনই হেরে যেত তখন কি ট্রিটি করতো ট্রিটি করতো তো যখন 1857 রেভল্টে মোটামুটি একটা 1857 রেভল্ট মানে যদি ব্রিটিশ হিস্ট্রি পড়া যায় ব্রিটিশ হিস্ট্রিতে বেশ কিছু সাবজেক্ট আছে যেমন হচ্ছে অন্ধকূপ হত্যা ব্ল্যাক হোল থিওরি ব্ল্যাক হোল থিওরিটা হচ্ছে ব্রিটিশ হিস্ট্রিতেও আছে ব্রিটিশ হিস্ট্রিতে 1857 রেভল্টও আছে কারণ ব্রিটিশার্সদেরকে তো মেরেছিল বহু ব্রিটিশার্সদের মেরেছিল কুইন প্রক্লেমেশনে কিন্তু কুইন ভিক্টোরিয়া যেটা করেছিল এই সমস্ত রিচুয়ালস করে দিয়েছিল কিন্তু যারা ওদের আর্মিকে মেরেছিল তাদেরকে কিন্তু শাস্তি দিয়েছিল মানে তাকেও তো সেখানে পলিটিক্স করতে হবে তাকেও তো ব্রিটিশ ব্রিটিশের পলিটিক্সটা করতে হবে মোনার্কে টিকে থাকতে হবে তাকে তো উত্তর দিতে হবে তুমি আমার ব্রিটিশ আর্মিকে মেরে দিল আর তুমি তাদেরকে ক্ষমা করে দিলে সে কুইন প্রক্লেমেশন এটা আমি লিখিনি জাস্ট গল্পের মতো বলে রাখলাম যারা মোটামুটি অ্যাটাক করেছিল বা মেরেছিল আইডেন্টিফাই হয়েছিল তাদেরকে কিন্তু পানিশমেন্ট দিয়েছিল দেন 1858 অ্যাক্টে সামারি অ্যান্ড ডিফেক্টস প্রত্যেক অ্যাক্টেরই হচ্ছে রিফর্মস হয়েছে ডিফেক্টস বলতে গেলে কি ডিফেক্টস মানে কি যে অ্যাক্টগুলো নেওয়া হয়েছিল অ্যাক্টগুলো তো মেনলি হচ্ছে ইন্ডিয়াকে গভর্ন করার জন্য অ্যাক্ট নেওয়া ছিল তাহলে ইন্ডিয়াকে গভর্ন করার জন্য যে অ্যাক্ট নিচ্ছি সেই অ্যাক্টে যদি ইন্ডিয়ানরা না থাকে সেই অ্যাক্টে যদি ইন্ডিয়ানরা না থাকে তাহলে নিশ্চয়ই ইন্ডিয়ানদের সিচুয়েশন কি ইন্ডিয়ানরা কি ফিল করছে বা কি চাইছে সেটাও তো বোঝা যাবে না আমি তো একজন ব্রিটিশার্স ব্রিটিশ থেকে এসে বা যাই হোক আমি আমি ধরো একজন বিডিও আমি একটা কমিটি যদি ফরমেশন করি ফর দ্য পারপাস অফ গড বেদার ডেভেলপমেন্ট কোনো একটা নতুন কিছু করতে চাইছি তাহলে যে কমিটি করব সেই কমিটিতে কি আমি করব সব বাইরের অফিসিয়ালদের রাখবো না লোকাল কিছু রাখবো লোকাল রাখলে তো আমি ডিমান্ডটা বুঝতে পারবো যে গড়বেতা কি ধরনের নেচার আছে কি চাইছে কি করলে গড়বেতার ভালো হবে অ্যাজ ইট ইজ 1857 যে রেভলটা হয়েছিল সেই রেভলটাকে যেভাবে হোক থামানোর জন্য যেভাবে হোক থামাতে হবে একটা এক নিয়ে আসো এক নিয়ে এসে বলো তোমাদের যে যে কারণে ডিসকন্টেন্ট ছিল সেই সমস্ত কারণ সরিয়ে দিচ্ছি কিন্তু তাড়াহুড়ো করে যেটা হয় তাড়াহুড়ো করলে কোনো কাজ ভালো হয় না যে কোনো কাজ যদি আমি তাড়াহুড়ো করে করি ভালো হয় তো সেই করার ফলে কি হয়েছিল কিছু ডিফেক্ট ছিল যেটা হচ্ছে টোটালি সেক্রেটারি অফ স্টেটের সুপ্রিমেসিটা বেশি ছিল সেক্রেটারি অফ স্টেটের ভেটো পাওয়ার ছিল সেক্রেটারি অফ স্টেট যা মনে করতো সেটাই করতে পারতো ইন্ডিয়ানসরা তো সেই অর্থে ছিল না ভাইসরয়ের সঙ্গে যে চারজন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার ছিল তারা কি চারজনই তো অফিসিয়াল ছিল নন অফিসিয়াল বা ইন্ডিয়ানসদেরকে তো কোনো নমিনেটেড বা ইলেক্টেড কেউ ছিল না বোঝা গেল দেন আমি ডিফেক্টসটা আগে বলে দিলাম সামারিটা কি তাহলে যদি মেন মেন জিনিস আমাকে মনে রাখতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর সামারি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাবোলিশড হয়ে গিয়েছে সহজ কথা কি হয়েছিল ডাইরেক্ট রুল অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট মানে 1858 এর মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্টের ডাইরেক্ট রুল শুরু হলো এতদিন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল কবে থেকে ছিল 1773 থেকে 1858 এর আগে পর্যন্তই বলতে পারো 1857 রেভল্টের আগে পর্যন্ত তার আগে ছিল কোম্পানি জাস্ট ট্রেড করত সেটাকে রুল বলা হতো না 1773 আগে পর্যন্ত মানে পলাশি যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের পর থেকে পলিটিক্যাল এক্সপেনশন যখন শুরু করে তখন থেকে কোম্পানি রুল শুরু করে তার আগে জাস্ট ব্যবসা করত মজা করো ট্রেড ছিল মানে 1600 থেকে যদি ভাগ করে 1772 পর্যন্ত তুমি দেখো তাহলে সেটা ট্রেডিং করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি
1773 থেকে 1857 মহাবিদ্যের আগে পর্যন্ত হচ্ছে কোম্পানি রুল। দেন আমি ঢুকছি কি 1858 থেকে ডাইরেক্ট ব্রিটিশ গভর্নমেন্ট এবার রুল করছে। কোর্ট অফ ডিরেক্টরস অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোল অ্যাবলিস্ট বলেই দিয়েছি। নিউ অফিস ইন লন্ডন ফর সেক্রেটারি অফ স্টেটস, সেক্রেটারি অফ স্টেটের জন্য নতুন অফিস হলো, কে নতুন সেক্রেটারি অফ স্টেট হলো, লর্ড স্ট্যানলি। বোঝা গেল? তাকে অ্যাডভাইজারি কে ছিল, 15 জন অ্যাডভাইজারি ছিল কাউন্সিলে তাকে অ্যাসিস্ট করার জন্য। সেক্রেটারি অফ স্টেট কার কাছে রেসপন্সিবল ছিল? ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। অ্যাকাউন্টেবল ছিল ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, ইন্ডিয়ান স্টেটের কাছে না। গভর্নর জেনারেল অফ বেঙ্গল কোথায়? ব্রিটিশ টেরিটরির জন্য যে সাইন করবে সেটা গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আর ভাইসরয় কি করবে? প্রিন্সলি স্টেটের জন্য। সরি, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কি করবে? ব্রিটিশ টেরিটরি যেগুলো অ্যাকোয়ার করেছিল সেটার জন্য। আর প্রিন্সলি স্টেটের জন্য কি হচ্ছে? ভাইসরয়। তাকে অ্যাসিস্ট করবে কে? চারজন মেম্বারে এক্সিকিউটিভ কাউন্সিল। দেন ডুয়াল গভর্নমেন্ট তো শেষ করে দিল। প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আন্ডার কন্ট্রোল অফ গভর্নর জেনারেল, হেডেড বাই গভর্নর আর লেফটেন্ট গভর্নর, এবং তার সঙ্গে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল। বোঝা গেল? আমরা দেখেছি কি 1833 কি করেছিল, 1833 মানে পুরো সেন্ট্রাল ল পাওয়ার ক্ষমতা নিয়েছিল। 1833 চ্যাটার অ্যাক্টে বম্বে মাদ্রাসকে বলেছে তোমার আর লেজিসলেটিভ পাওয়ার নেই, তুমি যা সাজেশন দিতে পারো যে আমার প্রভিন্সের জন্য এটা লাগবে, আমার প্রভিন্সের জন্য এটা লাগবে। বোঝা গেল? ডুয়াল গভর্নমেন্ট শেষ করে দিয়ে আমরা পরে 1868-1 গিয়ে সেগুলো দেখবো। রেভিনিউ পলিটিক্যাল অ্যাফেয়ার্স মানে পুরো ব্যাপারটাই কে দেখতে থাকলো ইন্ডিয়ার ক্ষেত্রে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভাইসরয়। তাহলে 1858 অ্যাক্টের মোটামুটি বুঝতে সারা সমস্যা হয়নি তো কৃষ্ণ? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, রামশঙ্কর। বোঝা যাচ্ছে তো? তাহলে আমি সামারিয়ান ডিফেক্টসটা পেলাম। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 তিনটে কাউন্সিল অ্যাক্ট নিয়েছিল। 1858 কি হলো? তাড়াতাড়ির মধ্যে যেটা করলো সেটা কিন্তু জাস্ট 1857 রেভল্টের পরে কন্ট্রোল করার জন্য করলো। এবার ব্রিটিশ গভর্নমেন্ট বুঝলো যে আমাকে শুধু কন্ট্রোল করতে গেলে আমাকে জাস্ট আমি গভর্নেন্সটা ইংল্যান্ড করবে সেটা ঠিক করলাম 1858-এর দ্বারা। এবার গভর্নমেন্ট সিস্টেম মানে গভর্নমেন্টটা চলবে কিভাবে সেটাকে মডিফাই করার জন্য তিনটে কাউন্সিল অ্যাক্ট নিয়েছে। মানে 1858-এ কি করলো? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ইংল্যান্ড বা ব্রিটিশের কন্ট্রোলে ডাইরেক্ট নিয়ে এলো। মানে এই কাজটাই মেনলি 1858-এ হয়েছে। তারা রিয়েলাইজ করলো যে এদেরকে চালাতে গেলে কিন্তু আমার সিস্টেমটার মধ্যে মডিফিকেশনের দরকার আছে বা রিফর্মসের দরকার আছে। তারা তিনটে কাউন্সিল অ্যাক্ট নিয়ে এসেছে। কি কি কাউন্সিল অ্যাক্ট? 1861, 1892 and 1909 মর্লে মিন্টো রিফর্মস। আজকের ক্লাসে আমি 1861 আর 1892টাই পড়াব, তারপরে বেশ কিছু কোশ্চেন আলোচনা করব। তাহলে 1861টা কেন নেওয়া হলো? 1861 কাউন্সিল অ্যাক্ট বললাম যে গভর্নমেন্টের রিফর্মস লাগবে। কি হলো মানে যে বললাম যে ইন্ডিয়ানদের জন্য আমি রুলস করছি, তাহলে তো আমাকে ইন্ডিয়ানদের পার্টিসিপেশনটা লাগবে, ইন্ডিয়ানদের পার্টিসিপেশনটা লাগবে। সেখানে ঢুকছে আর্জেন্ট নিড অফ সেকিং দ্য কোঅপারেশন অফ ইন্ডিয়ান সাবজেক্ট ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া। মানে আফটার দ্য রেভল্ট অফ 1857 ব্রিটিশার্সরা বুঝেছিল যে ভারতীয়দের কোঅপারেশন ছাড়া ভারতে চালানো যাবে না। গ্রোয়িং ডিমান্ড বাই দ্য পিপুল অফ রিপ্রেজেন্টেশন ইন দ্য লেজিসলেটিভ কাউন্সিল। ভারতীয়দের মধ্যে ডিমান্ড কি উঠতে থাকলো? যে লেজিসলেটিভ কাউন্সিলে ভারতীয়দের রিপ্রেজেন্টেশন লাগবে। মানে বর্তমান যে পার্লামেন্ট সিস্টেম আস্তে আস্তে কিন্তু রিফর্মস হয়ে 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 একটা স্ট্রাকচারে এসছে, সেই রিফর্মসগুলোই কিন্তু আমরা পড়ছি। যে বর্তমানে যে পার্লামেন্ট ব্যবস্থা রয়েছে সেই পার্লামেন্ট ব্যবস্থাটা কিভাবে রিফর্মস হয়ে হয়ে গঠন হয়েছে।
বোঝা গেল? দেখো এবার পার্লামেন্ট মানে রিপ্রেজেন্টেশন কাউন্সিলে ঢোকানোর ডিমান্ড করছে, কি করলো যেটা আগেই বললাম, জাস্ট 1858 কে গভর্নেন্সটা হবে সেটা ঠিক করেছিল, কিন্তু গভর্নমেন্ট সিস্টেমটা কিভাবে রান করবে সেটা কিন্তু হবে 1861 থেকে, কিছু মডিফিকেশন হবে। কি করা হয়েছিল, এস্টাবলিশ এ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া উইদাউট দ্য পার্টিসিপেশন অফ ইন্ডিয়ান্স ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন উড বি এক্সট্রিমলি ইম্পসিবল, যেটা বারবার বলছে, মানে ইন্ডিয়ান পার্টিসিপেশন ছাড়া গভর্নমেন্ট চালাটা মানে চালানো খুব সহজ হবে না। সেই ব্যাকগ্রাউন্ডে ওদের ডিমান্ড, ভারতীয়দের ডিমান্ড, এবং ওদেরও মনে হয়েছিল, এটা শুধুমাত্র ভারতীয়দের ডিমান্ড, ওদেরও মনে হয়েছিল, কারণ ওরাও তো পরে ব্লেম হবে, আগে তো আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্লেম করে অ্যাবলিশ করে দিয়েছি, এবার ব্লেম হলে একটু কি হবে, এবার ব্লেম হলে তো বাকি। দেখো সবসময় একটা মানে বাইরে মানে ইউরোপিয়ান যে পলিটিক্স আছে সেইটা কিন্তু সেই সময় বরাবর একটা কলোনিজগুলোতে প্রেশার করতো, এবং সে তার উপর ডিপেন্ড করে কলোনিয়াল রুলটা হবে। বোঝা গেল? মানে তুমি এমন পরিস্থিতি না তুমি যা ইচ্ছা তাই করবে, এখানে যা ইচ্ছা তাই করলে কিন্তু সেখানে সেইভাবে চেপে ধরবে, এবং সেইভাবে চেপে ধরলে সেই রকম রিফর্মস সেখানেও হবে। কলোনির উপর ডিপেন্ড করে ব্রিটিশে কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হবে। বোঝা গেল? তাহলে সেটাকেও সেইভাবে প্রায়োরিটি দিতে হবে। আমি ডাইরেক্ট যখন কন্ট্রোল নিয়েছি, এতদিন আমি ব্লেম দিচ্ছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এবার আমি ডাইরেক্ট কন্ট্রোল নিয়েছি, বাবা আমাকে দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। কি করলো এবার ফিচার্সে ঢুকি, আমি ব্যাকগ্রাউন্ডটা বুঝে গেলাম, ফিচার্সে কি করলো, ডিসেন্ট্রালাইজেশন মানে যেটা গোটা কন্ট্রোলকে ভেঙে দিয়েছিল, কিন্তু তারপরে যে কি করতে হবে 1858 করেনি, 1858 বোর্ড অফ কন্ট্রোলস বোর্ড অফ ডিরেক্টরসকে ভেঙে দিল, কি মানে অ্যাবলিশ করে দিল, সেটা অ্যাবলিশ করে দিল, কিন্তু ট্রেড অফ ডিসেন্ট্রালাইজ ওয়াজ ইনিশিয়েটেড বাই দিস অ্যাক্ট হুইচ রেসোর্টেড দ্য রেজিস্ট্রি পাওয়ার, যেটা বম্বে আর মাদ্রাস 1833 কি করেছিল, মানে তাদের লেজিসলেটিভ পাওয়ারটা অ্যাবলিশ হয়েছিল। 1833 বলা হয়েছিল যে তোমরা কোনো আইন প্রণয়ন করতে পারবে না, তোমাদের যদি আইন প্রণয়ন করতে হয় তোমরা সেন্ট্রাল লেজিসলেটরকে জানাবে, তারা সেই মতো আইন প্রণয়ন করবে। থ্রু 1861 কি করলো, বম্বে মাদ্রাসকে আবার কি করলো, ক্ষমা দেয়া হলো যে তোমরা লেজিসলেটিভ পাওয়ার তোমাদেরকে দেয়া হলো, তোমরা তোমাদের মতো আইন করতে পারো। কি করলো, নমিনেটিং অ্যাডভোকেট জেনারেল নট মোর দ্যান 4 অ্যান্ড নট লেস দ্যান 8 অ্যাডিশনাল মেম্বার ইন দ্য এক্সিকিউটিভ কাউন্সিল, যেটা আমাদের চারটে ছিল 1858 এর ভাইস রয়ের সঙ্গে কজন ছিল, চারজন ছিল এক্সিকিউটিভ কাউন্সিলে, সেরকম তার সঙ্গে কি ছিল, কাউন্সিলার ছিল, লেজিসলেটিভ কাউন্সিলার 6 জন ছিল। এখানে বললো অ্যাডিশনাল মেম্বার, যেটাকে বলা হয় নন অফিসিয়াল মেম্বার, যেটা ডিমান্ড করছিল, নন অফিসিয়াল মেম্বার হচ্ছে মানে অফিসিয়াল মেম্বার হচ্ছে তারা সিভিল সার্ভেন্ট বা ব্রিটিশ থেকে যারা ছিল, নন অফিসিয়াল মেম্বার মানে হচ্ছে তারা লোকাল এরিয়া থেকে যারা হবে তাদেরকে তুমি এবার মোটামুটি অ্যাডিশনাল মেম্বার হিসাবে নিতে পারো। এর উপরে ডিফেক্ট করব, ডিফেক্ট মানে কি, একটা আইন প্রণয়ন হচ্ছে, সেই আইনটা সময়ের সাপেক্ষে কি চেঞ্জ দরকার বা কি মডিফিকেশন দরকার সেটাই আস্তে 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 আমরা পড়ব প্রত্যেকটা অ্যাক্টের মধ্যে। কতদিনের জন্য তারা হোল্ড করতো অ্যাডিশনাল মেম্বার যাদেরকে নমিনেট করা হতো, 2 বছরের জন্য, এগুলো মনে রাখবে। বোঝা গেল? যেমন রাজ্যসভার যেটা হয়, বোঝা গেল, 6 বছর যেটা হয় সেরকমই ওই ওই সব কনসেপ্টগুলো কিন্তু এইখান থেকে আস্তে আস্তে নেওয়া হয়েছে। তাহলে অ্যাডিশনাল মেম্বার যেগুলো হলো সেই অ্যাডিশনাল মেম্বার যারা কতদিন অফিস হোল্ড করবে, 2 বছরের জন্য, যেটা বলছে দেখো এই যেটা বলে দিলাম, দ্য সেন্ট্রালাইজিং ট্রেন্স দ্যাট বিগেন উইথ দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773 তে সেন্ট্রালাইজিং অ্যাক্ট যেটা হয়েছিল, যেটাকে ফাইনালি 1833 তে যেটাকে সিল মোড় দিয়েছিল সেটাকে রিভার্স করা হলো, মানে সেটাকে ঘুরিয়ে দেওয়া হলো, বলা হলো বম্বে মাদ্রাজের ক্ষমতা এবার আসবে। তার মানে কি হলো, ইন্ডিয়ানসরা ল মেকিং প্রসেস এ রিপ্রেজেন্টেশন শুরু হল, ইন্ডিয়ানসদের ল মেকিং প্রসেসে, ল মেকিং প্রসেসে তাদের কি হলো, রিপ্রেজেন্টেশন শুরু হলো। থ্রু কোন অ্যাক্ট, 1861 অ্যাক্ট।
বোঝা গেল দেন প্রোভাইডিং দ্য প্রভিশন ফর ভাইসরয় নমিনেটিং সাম ইন্ডিয়ান মেম্বার্স এখানেই হচ্ছে ব্রিটিশার্সদের চালাকি ইন্ডিয়ানদেরকে ঢোকাবে অ্যাডিশনাল মেম্বার হিসেবে ঢোকাবে অ্যাডিশনাল আমি 1853 তে কি দেখেছি 1853 তে দেখেছি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তার সঙ্গে চারজন এক্সিকিউটিভ কাউন্সিল তার সঙ্গে ছজন ছিল কি লেজিসলেটিভ কাউন্সিলার লেজিসলেটিভ কাউন্সিলার ছজন কে কে ছিল একজন ছিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস একজন অ্যাডিশনাল জাজ আর চারটে প্রভিন্স থেকে চার্জ 1853 তে দেখেছি 1858 এ কি দেখলাম 1858 এ দেখলাম ভাইসরয়ের সঙ্গে জাজ চারজন হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিলার 61 এ সেটাকে আবার সুন্দরভাবে গোছাচ্ছে ভারতীয়রা বলছে পার্টিসিপেশন লাগবে যে 1853 তে ছিল সেটা সবই তো অফিসিয়াল মেম্বার ছিল নন অফিসিয়াল তো ছিল না ভাইসরয় কি করলো নমিনেট করলো ভাইসরয় কি করলো নমিনেট করলো মানে লেজিসলেটিভ কাউন্সিলে যে ছজন ছিল সেটাকে চেঞ্জ করলো মানে ভাইসরয় প্লাস হচ্ছে চারজন এক্সিকিউটিভ কাউন্সিল এই 61 তে কিন্তু আরেকজনকে বাড়াবে পাঁচজন এক্সিকিউটিভ কাউন্সিল 61 তে আরেকজন বাড়বে সেটা হচ্ছে ফিনান্স বোঝা গেল আর 74 এ আরেকজন বাড়বে এই 61 এ কিন্তু পোর্টফোলিও সিস্টেম হয়েছিল 61 এ কিন্তু পরে আমি যাচ্ছি 1874 এ পাবলিক ওয়ার্কস যেটাকে বর্তমানে বলা হচ্ছে পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস যেটা আছে সেই পাবলিক ওয়ার্কস সেটটা হচ্ছে 1874 মানে 74 এ হচ্ছে একটা পোর্টফোলিও অ্যাড করেছে মানে তখন 1874 এর পরে এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার ছিল ভাইসরয় প্লাস 6 জন আর তার আগে কতজন ছিল 1861 এ যেটা হয়েছিল ভাইসরয় প্লাস হচ্ছে 4 জন ছিল প্লাস 1 জন অ্যাড করেছে কিসে হলো ফিনান্সে এবার ভাইসরয় কি করেছিল নমিনেট করেছিল 12 জনকে 6 জন যেটা ছিল লেজিসলেটিভ কাউন্সিলে 6 জন থেকে 12 জন তার মধ্যে কিছু জন হবে অফিসিয়াল কিছু জন হবে নন অফিসিয়াল কিছু জন হবে অফিসিয়াল কিছু জন হবে নন অফিসিয়াল মিনিমাম 6 জনকে অ্যাডিশনাল মেম্বার মানে এটা ভালো করে লেজিসলেটিভ কাউন্সিলের আউট হয়ে গেছে 1861 অ্যাক্টের মাধ্যমে কি হচ্ছে ভাইসরয় প্লাস 5 জন এক্সিকিউটিভ কাউন্সিল থাকছে থাকছে তো তার সঙ্গে কি থাকছে অ্যাডিশনাল অ্যাডিশনাল মেম্বারশিপে কয়জন থাকছে মিনিমাম 6 জন থেকে 12 জন সেটা কে করবে সেটা ভাইসরয় হচ্ছে নমিনেট করবে এই 6 থেকে 12 জনের মধ্যে মেজর পার্সনটা ছিল অফিসিয়াল মেজর পার্সনটা কি ছিল অফিসিয়াল মানে জাস্ট আমি যদি দেখি আমরা 3 জনকে মোটামুটি ওরা ঢুকিয়েছি ভারতীয় যে নন অফিসিয়াল মেম্বারশিপ 3 জনকে কাকে কাকে ঢুকিয়েছিল রাজা অফ বেনারস মহারাজা পাটিয়ালা এন্ড স্যার দিনাকর রাও বলছিল বুঝা গেল তাহলে এই যে ডিটেলস 3 জন ভারতীয়কে ঢুকিয়েছিল এই 3 জন ভারতীয়কে ঢুকিয়েছিল বাকি মেজর পার্সনটা কে ছিল ব্রিটিশ আছে এবং কি করলো নমিনেট করলো কিন্তু এখানে একটা ইস্যু করে ক্রিয়েট করে রাখলো কি ইস্যু ক্রিয়েট করে রাখলো ওই অ্যাডিশনাল মেম্বাররা কিন্তু এক্সিকিউটিভ কাউন্সিলের কাজে কোনো দখলদারি করতে পারবে না মানে অ্যাকচুয়াল ফাংশন করবে হচ্ছে মানে ইন্ডিয়ানদের ডিমান্ড ছিল ইন্ডিয়ানদেরকে ঢোকাতে হবে ইন্ডিয়ানদেরকে ঢোকালো নমিনেট করলো কিন্তু কোনো ইস্যুস থাকলে বা কিছু থাকলে তারা কিন্তু পার্টিসিপেট মানে তাদের কোনো ক্ষমতা ছিল না ফিনান্সিয়াল ইস্যুস বলো বা কোনো ইস্যু যে এক্সিকিউটিভ কাউন্সিল যে একটা ইস্যু নিচ্ছে তাহলে তুমি অ্যাজ ইন্ডিয়ান তুমি ঢুকেছিল অ্যাডিশনাল মেম্বার হিসেবে তাহলে তুমি তো বলতে পারো কিছু বলার ক্ষমতা ছিল জাস্ট পাপেট জাস্ট কি ছিল পাপেট হিসাবে ইউজ করা মানে এমনও গল্প আছে বলছে ভাইসরয় যখন বলতো যে এই বিলটা পাস করা হলো ভাইসরয় হাত তুলে সেই নমিনেট আর কাদেরকে নমিনেট করছে যারা ব্রিটিশদের খুব কাছের লোক যারা ব্রিটিশদের
কাছের লোক তারা কি তাদের বিরুদ্ধে যাবে নাকি? ভারতীয়রা ডিমান্ড করছে, ব্রিটিশ থেকে ডিমান্ড করছে যে ভারতীয়দেরকে নিতে হবে, কিছু ভারতীয়রা ডিমান্ড করছে, যারা কি করলো ব্রিটিশকে দেখানোর জন্য যে ঠিক আমরা তো ভারতীয়কে ঢুকিয়েছি। মানে ব্রিটিশরা কতটা চালাক ভেবে দেখো, ভারতীয়দের ঢোকালো, ল মেকিং এ ঢোকালো, কিন্তু ল মেকিং এ ঢোকালো কি শুধু শোনার জন্য, শুধুমাত্র শোনার জন্য। কোনো ডিসিশন, কোনো ফিনান্সিয়াল বিল বা কোনো কিছু আলোচনা হলে সে আমরা জেনারেলি পার্লামেন্টে কি দেখি, কোনো একটা বিষয়ে আলোচনা হলে কোশ্চেন সেশন আছে, সেখানে আলোচনা করা যায়, তার সাপ্লিমেন্টারি কোশ্চেন করা যায়, যে রিপ্লাইটা দেবে তার রিপ্লাই সাপ্লিমেন্টারি করা যায়। কিন্তু তাদের কোনো ক্ষমতাই ছিল না, জাস্ট পাপেটের মতো রোল প্লে করে। এগুলোই ডিফেক্টস, এগুলোই পরে ফিচার্সটাই ডিফেক্টস হবে, আমি একসঙ্গেই বলে দিচ্ছি। দেন কি হলো, অ্যাডিশনাল মেম্বার কুড নট ডিসকাস ইন দ্য বাজেট অর ফিনান্সিয়াল মেজার অর এনি ইম্পর্টেন্ট বিল দ্য অ্যাকশন অফ অ্যাডমিনিস্ট্রেশন উইদাউট দ্য প্রিভিয়াস অ্যাপ্রুভাল অফ জিজি গভর্নর জেনারেল ভাইসরয়। মানে যদি কোনো অ্যাকশন নিতে হয় বা কিছু বলতে হয় সেটা অ্যাকসেপ্ট হবে না, অ্যাকসেপ্ট হবে না। কিন্তু তোমাকে হচ্ছে ছ দিন আগে নোটিশ দিতে হবে, নোটিশ দিয়ে জানাতে হবে আমি এই বিষয়ের উপর একটু বলতে চাই। তুমি ধরো বলবে যে স্যার আমি এই বিষয়ে বলতে চাই, আমি আজ ভিডিও তুমি বললে আমি শুনলাম, আমি নেব না তোমার ইস্যুটা, তাহলে তোমাকে দেখে লাভ কি? তোমার কোনো চিন্তা ভাবনা কে আমি নেবই না, তাহলে রেখে লাভ কি? এই ইস্যুতে ভারতীয়দের মধ্যে রাগটা পরে শুরু হবে, বোঝা গেল? দেন আমি জাস্ট একটা সামারি করেছি, সামারিটা তোমাদের বুঝতে সুবিধা হবে। 1861 কি হলো, মেনলি আমি দেখলাম যে হচ্ছে কন্ট্রোল যেটা যেমন ছিল 1858 যেমন ছিল ভাইসরয় তার এক্সিকিউটিভ কাউন্সিল, এটা যেটা অ্যাডিশনাল মেম্বারদের তো কোনো রোল ছিল না, অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই থাকুক। তাহলে 1853 কি ছিল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, তার সঙ্গে কে ছিল, চারজন এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, আর কে ছিল, ছজন লেজিসলেটিভ কাউন্সিলর। কে কে? একজন হচ্ছে চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট থেকে, একজন হচ্ছে আদার্স জাজ, চার হচ্ছে প্রভিন্সের মেম্বার, কোথায় কোথা থেকে, বাংলা, মাদ্রাস, বোম্বে আর আগ্রা থেকে। এটা 1853 বললাম, 58 কি হলো, ভাইসরয় প্লাস চারজন এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার। দেন 1861 কি হলো, ভাইসরয় থাকলো, ছজন এক্সিকিউটিভ কাউন্সিল থাকলো, ছজন আমি লিখছি 1874 ধরে নিয়েছি, 1861টা 74 যেটা আমার পাবলিক ওয়ার্স হয়েছে, কে কে কোন কোন পোর্টফোলিও সিস্টেম হয়েছিল, হোম, ল, রেভিনিউ, মিলিটারি, ফিনান্স আর নিউলি অ্যাডেড, আর 74 কি হয়েছিল, পাবলিক ওয়ার্স। মানে আমি পাঁচটা দেখবো জেনারেলি, 1861 পাঁচটা দেখবো, আমি এখানে 1874টা অ্যাড করে দিয়েছি কারণ তোমাদের পরে বুঝতে সুবিধা হয়। চারটে ছিল কোথায়, 1858, 61 কে বাড়ল, ফিনান্সটা বাড়ল। মানে পোর্টফোলিও মানে কি, এখন বর্তমান সময়ে যেমন কি, আমি যেমন আগে সব কাজটা করতাম, প্রাইম মিনিস্টার এখন কি করে, তার ডিপার্টমেন্ট যে আছে সেই ডিপার্টমেন্টকে কাজ করে, যে ফিনান্স আছে ফিনান্সের রিপ্লাইটা দেবে, যে হোম ডিপার্টমেন্ট আছে সে হোমেরটা রিপ্লাই দেবে, যে ল আছে সে লয়ের রিপ্লাইটা দেবে। আগে কি ছিল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ায় সমস্ত ব্যাপারটা দেখ। মানে এখান থেকেই কিন্তু প্রথম শুরু হলো ক্যাবিনেট যে সিস্টেমটা যেটাকে বলা হয়, আমরা যে এখন ক্যাবিনেট সিস্টেম, ক্যাবিনেট মিনিস্টার, এই যে মিনিস্টারের ব্যাপারটা, এই কনসেপ্টটা কিন্তু 1861 থেকে শুরু হয়েছে। 1861 তাহলে কটা পোর্টফোলিও ছিল, পাঁচটা পোর্টফোলিও সিস্টেমের সূচনা করেছিল কে, যেটা ক্যানিং আগে শুরু করেছিল সেটা, তার মানে 1861 তাহলে পোর্টফোলিও, এইটা কোশ্চেন আসে, 59 শুরু হয়েছিল, কিন্তু সেইটা অ্যাকচুয়ালি ফাইনালি পোর্টফোলিওটা শুরু হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে, বোঝা গেল? তাহলে যদি বলে কোশ্চেন আসে যে কোন অ্যাক্টের মাধ্যমে পোর্টফোলিও সিস্টেমের রিনোগ্রেশন হয়েছিল, 61, বোঝা গেল? দেন হচ্ছে অর্ডিনেন্স। অর্ডিনেন্স মানে কি, অর্ডিনেন্সটা সম্বন্ধে একটু বলে দিই, এটা যারা অনেক পলিটিক্স পড়েনি তারা বুঝতে পারবে না। তো আমি অর্ডিনেন্সটা কি, অর্ডিনেন্স মানে হচ্ছে এটা হচ্ছে রাষ্ট্রপতির একটা ক্ষমতা, রাষ্ট্রপতির একটা বিশেষ কিছু কিছু পাওয়ার থাকে, তো যেমন ভেটো পাওয়ার ছিল তেমন অর্ডিনেন্সের একটা পাওয়ার। অর্ডিনেন্স হচ্ছে ইন্ডিয়ান মানে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 123,
আর্টিকেল 123 এগুলো মনে রাখবে আর্টিকেল 123 অনুযায়ী অর্ডিনেন্সটা কি অর্ডিনেন্স হচ্ছে ধরো মানে জেনারেলি আমি যদি আমাদের বর্তমান সময়ে চলে আসি বর্তমান সময় হচ্ছে পার্লামেন্টের তিনটে সেশন পার্লামেন্টে তিনটে সেশন কি কি সেশন বাজেট সেশন মনসুন সেশন উইন্টার সেশন সব থেকে দীর্ঘস্থায়ী হচ্ছে বাজেট সেশন বাজেট সেশন কবে থেকে হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে বাজেট মনসুনটা কখন হয় এপ্রিলের পর এক মাস ছেড়ে দাও এক মাস গ্যাপ জুন জুলাই আগস্ট তারপরে হচ্ছে উইন্টার সেশন সেপ্টেম্বরটা ছেড়ে দাও ডিসেম্বরটা হবে না অক্টোবর নভেম্বর মানে প্রত্যেকটা সেশনের মাঝে এটা মনে রাখার একটা সহজ ছিল বলছি আমার বাজেট সেশন শুরু হচ্ছে কবে থেকে ফেব্রুয়ারি থেকে বাজেট সেশন হচ্ছে চার মাসের মনসুন সেশন হচ্ছে তিন মাসের আর উইন্টার সেশন হচ্ছে দু মাসের প্রত্যেক মাসের একটা করে মাসের গ্যাপ আছে তাহলে আমাকে জাস্ট মনে রাখতে হবে বাজেট সেশনটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এটা হচ্ছে বাজেট সেশন সব থেকে দীর্ঘ সেশন দেন আসছে মনসুন তাহলে তিন মাস তাহলে আমার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে হয়ে গেছে মে এর পরে কি জুন তাহলে জুনটা গ্যাপ থাকবে তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে হচ্ছে কি মনসুন সেশন তাহলে আবার একটা মাস অফ দাও অক্টোবর অক্টোবর অবধি কি দেবো তাহলে তিন চার মাস হলো তিন মাস হলো এবার দু মাস অক্টোবর নভেম্বর এটা হচ্ছে উইন্টার সেশন এবার এই সেশনের মাঝে ধরো যদি কোনো এমার্জেন্সি প্রভিশন আছে কোনো এমার্জেন্সি প্রভিশন মানে কি কোনো একটা ধরো ন্যাচারাল ক্যালামিটির জন্য কোনো একটা সমস্যা হয়েছে কোনো একটা জায়গায় যুদ্ধ সৃষ্টি হয়েছে ধরো তখন সেশন চলছে না মানে এইটা কোশ্চেন আসে আমি কনসেপ্টটা গল্পের মতো বলছি কিন্তু এটাই বিসিএস এ কোশ্চেন আসে যে অর্ডিনেন্স কখন জারি করা অর্ডিনেন্স কখন জারি অর্ডিনেন্স মানে অর্ডিনেন্স ইজ এ ওয়ান টাইপ অফ টেম্পোরারি ল ইজ এ ওয়ান টাইপ অফ টেম্পোরারি ল যেটাকে কি করতে হবে ছ মাসের মধ্যে তোমাকে হচ্ছে পাস করিয়ে নিতে হবে দুই কক্ষের মধ্যে জেনারেলি একটা অ্যাক্ট কিভাবে হয় প্রেসিডেন্ট একটা অ্যাক্ট কিভাবে হয় কোনো একটা বিল লোয়ার হাউসে উত্থাপন হলো ভালো করে গল্পগুলো শোন গল্পের মতো বলছি কোনো একটা বিল কোন একটা বিল ধরো কোন একটা বিল মানে কি আমাদের ভারতীয়দের জন্য কোন একটা বিল লোয়ার হাউসে উত্থাপন হলো সেখানে পাশ হওয়ার পরে আপার হাউসে গেল মানে রাজ্যসভায় গেল লোকসভা থেকে রাজ্যসভায় গেল রাজ্যসভায় পাশ হলো পাশ হওয়ার পরে সেটা কোথায় যাবে প্রেসিডেন্টের কাছে যদি আমি সেন্ট্রালি দেখি প্রেসিডেন্টের কাছে যাবে তাহলে প্রেসিডেন্ট সেটা সাইন করলে সেটা কি হবে অ্যাক্ট হবে যদি না সাইন করে সে ভেটো পাওয়ার ইউজ করতে পারে এবার ধরো এমন একটা সিচুয়েশন এসছে যে এই সেশনগুলো চলছে না বা কোনো একটা সেশন চলছে কোনো একটা সেশন চলছে না কিন্তু এমার্জেন্সি কোনো একটা রুল লাগবে যে রুলের দ্বারা কোনো একটা ইনসিডেন্ট রিসেন্ট ইনসিডেন্টকে আমাকে ট্যাকেল করতে হবে আর সেই আর্টিকেল 123 দ্বারা প্রেসিডেন্ট কি করে অর্ডিনেন্স জারি করে যে এমার্জেন্সি পিরিয়ড আছে এই এমার্জেন্সি পিরিয়ডে অর্ডিনেন্স জারি করা যেটা পরে আমরা দুই সেশনের মাধ্যমে পাস করিয়ে নেব পাস নাও করাতে পারে সেটা পরে দিশু তাহলে অর্ডিনেন্সটা বোঝা গেল তো সেই সেম ক্ষমতা দেয়া হলো কাকে সেক্রেটারি অফ স্টেট বা ভাইসরয় সরি ভাইসরয় ইন্ডিয়ার যে ভাইসরয় ছিল ভাইসরয়কে সেই সেম ক্ষমতা মানে ব্রিটিশরা কতটা চালাক হল অ্যাডিশনাল মেম্বার ঢোকালো তাদের কোনো ক্ষমতা দিল না কি করলো এক্সিকিউটিভ কাউন্সিলে চারজনের জায়গায় পাঁচজন হল ভাইসরয়ের ক্ষমতাটাকে কমিয়ে তাদেরকে পোর্টফোলিও সিস্টেমে পাঠিয়ে দিল যে তোমরা তোমরা পাট 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 পাটগুলো দেখো তোমরা ডিপার্টমেন্টকে তোমার ডিপার্টমেন্ট তুমি দেখো মানে তুমি আমার আন্ডারে হলে তোমার কিছু ইস্যু হলে তুমি আমার কাছে লায়েবল মানে একটা মিনি পার্লামেন্টের কনসেপ্ট চলছে পুরো যে পার্লামেন্ট আমরা বর্তমান সময় দেখছি এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু মিনি পার্লামেন্টের পুরো প্রভিশন চলছে অলরেডি কি করলো এটা সেন্ট্রাল লেজিসলেচারের ক্ষেত্রে এই চেঞ্জটা দেখলাম প্রভিন্সিয়ালি কি করলো
প্রভিন্সিয়ালি যেটা করেছিল 1833 তে যেটা করেছিল সেন্ট্রালাইজড ল মেকিং ইন ইন্ডিয়া মানে ল মেকিংটাকে 1833 এ চার্টার অ্যাক্টে কি করে সেন্ট্রালাইজ করেছিল সেটা 1861 এ কি করলো ডিসেন্ট্রালাইজ করলো ডিসেন্ট্রালাইজ করলো এবং কিছু কিছু নতুন প্রভিন্সিয়াল লেজিসলেচার সৃষ্টি হলো কি কি হলো বাংলা পাঞ্জাব এবং হচ্ছে NWF নর্থ ওয়েস্টের ফ্রন্টিয়ার প্রভিন্স এইটা কিন্তু বিসিএস এর কোশ্চেনেও আসে NWF এর ফুল ফর্ম কি নেপার ফুল ফর্ম কি এরকম টাইপের আসে বোঝা গেল মানে গল্প করছি কিন্তু গল্পের মধ্যেই কোশ্চেন আছে এগুলো তোমাদেরকে কিন্তু নোট করতে হবে আমি পরের স্লাইডে দেখব যে কবে 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 কোন কোন প্রভিন্সিয়াল লেজিসলেচার গুলো করেছে দেন আমি ব্যাকগ্রাউন্ড আসছি পরের হচ্ছে 1892 আমি তো ডিফেক্টস আগেই বলে দিয়েছিলাম 1861 এ ডিফেক্টসটা বোঝা গেল তো যে কোনো ক্ষমতা দেয়নি কিছু দেয়নি মানে অ্যাডিশনাল মেম্বার করেছে কিন্তু কোনো ক্ষমতা দেয়নি এবং যে অ্যাডিশনাল মেম্বার ছিল তার মধ্যেও কি ছিল অফিসিয়াল মেম্বাররা বেশি ছিল নন অফিসিয়াল মেম্বার মাত্র 3 জন ছিল কে কে ছিল দিনকাল বোঝা গেল দেন এইটা নিয়ে একটা ইস্যু থাকতে শুরু করলো দেন হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 তার কি ব্যাকগ্রাউন্ড 1892 তে যখন চলে গেছে তখন কিন্তু কংগ্রেস প্রতিষ্ঠা হয়ে গেছে তখন কিন্তু কংগ্রেস প্রতিষ্ঠা হয়ে গেছে কংগ্রেসের ফার্স্ট অধিবেশন কোথায় হয়েছিল বোম্বে হ্যাঁ আমি যখন কংগ্রেসের পরে ক্লাসটা নেব তখন কিন্তু এই কংগ্রেসের আমি 1885 থেকে 1905 পর্যন্ত বুঝিয়ে দেব বুঝিয়ে দেওয়ার পরে 1909টা নেব তাহলে তোমাদের 1909টা বুঝতে আরো সুবিধা হবে বোঝা গেল আমি কিন্তু পলিটি নিচ্ছি তার সঙ্গে কিন্তু মডার্ন হিস্ট্রিও নিয়ে যাচ্ছি বোঝা গেল মানে আমার আইডিয়া হচ্ছে কি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোলা আমি তো পারলে পারি ভুল করে পড়িয়ে আমার সিলেবাস কভার করি আমার সিলেবাস কভার করাটা এখানে উদ্দেশ্য না কিন্তু সেটা তোমরা ভালোভাবে জানো আমি ক্লাসটাকে কম আর পেয়েছি না বাড়িয়ে জাস্ট পড়ার মধ্যে ঢুকছি কি ব্যাকগ্রাউন্ডে 1892 একটা হলো ওই যে কাউন্সিল যে রিফর্মস গুলো করছিল সেই রিফর্মস অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিয়ানদের জন্য ছিল না ব্রিটিশার্সদের ডিমান্ড ছিল যে ইন্ডিয়ানকে ছাড়া হবে না ব্রিটিশ পার্লামেন্টেও তো তেমন আমাদের বর্তমান ভারতীয় পার্লামেন্টে কি ভারতীয় জনগণ বা যে কোনো ইন্ডিয়ান কনস্টিটিউশন বা যে কোনো দেশের রাজনীতি বা যে কোনো দেশের সমস্ত কিছুর উপর সব থেকে ক্ষমতাবান কিন্তু মানুষ সব থেকে ক্ষমতাবান কিন্তু মানুষ মানুষের একটা প্রেশার থাকে তো সেই প্রেশারের কারণে ব্রিটিশ পার্লামেন্ট কি করেছিল তাদেরকে দেখানোর জন্য তারা ব্রিটিশ পার্লামেন্টকে বারবার প্রেশারাইজ করছে সবসময় তো বিরোধীরা থাকবে তারা বলবে তোমরা একটা কলোনিতে গিয়ে এই ধরনের মানুষের উপর অত্যাচার করছো যে ভারতীয়তে তোমরা রুল করছো সেই ভারতীয় কোনো মেম্বারকে রাখছো না মানে সেটাকে বাইপাস করার জন্য কতটা চালাকি করে ভাইসরয় কি করলো নমিনেট করলো এবং তার মধ্যে 6 থেকে 12 জন যে করেছিল বেশিরভাগ করেছিল অফিসিয়াল মাত্র 3 জন তাহলে এত বড় একটা ভারতে ওই 6 থেকে 12 জন তার মধ্যে সব বেশিরভাগ ব্রিটিশার্সরা 3 জন ভারতীয় তাও আবার ব্রিটিশদের পাপেট তাও আবার ব্রিটিশদের পাপেট তাদের দ্বারা কি হবে এইটা নিয়ে একটা ডিসকন্টেন্ট আবার শুরু হল ডিসকন্টেন্টে আগুন লাগালো কি কংগ্রেস আগে যে প্রভিন্সে যেমন যেমন ছিল কি মহাবিদ্রোহের সময় দেখেছি বিভিন্ন প্রভিন্স গুলো আলাদা কিন্তু কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর মোটামুটি একটা ইউনিফাইড বিভিন্ন প্রভিন্সের নেতারা একটা জায়গায় জড়ো হয়েছে কংগ্রেস প্রথমের দিকে নরমপন্থী রোল প্লে করেছিল আমরা অনেক স্লোগান করবো ওরা চেয়েছিল রুটি পেয়েছে পাথর এরা অনেক কিছু করবো পরে আমি যখন পড়াবো সেখানে বলবো এখন বলছিলাম বোঝা গেল তো নরমপন্থী হলো কংগ্রেস কিন্তু তার ডিমান্ডটা শুরু করে কবে থেকে কবে ডিমান্ডটা শুরু করে কংগ্রেসের ফার্স্ট সেশন হয়েছিল 1885 বোম্বেতে সেকেন্ড সেশন হয়েছিল কলকাতায়
থার্ড সেশন হয়েছিল মাদ্রাস, ফোর্থ হয়েছিল এলাহাবাদ, ফিফথ হয়েছিল বম্বে। ফিফথ পর্যন্ত কেন বললাম? 85, 86, 87, 88, 89 পর্যন্ত আমি বললাম। এই সেশনগুলো কিন্তু পরে পড়ে রাখতে হবে তোমাদের, কে প্রেসিডেন্ট হয়েছিল, কে কি হয়েছিল, সবগুলো আমি পরে পড়িয়ে পরের ক্লাসে পড়িয়ে দেবো। এরা ডিমান্ড করতে লাগলো, এরা ইউনাইটেড হলো, এবার এরা ডিমান্ড করতে লাগলো যে ভারতীয়দেরকে যে নমিনেটেড করা হয়েছে, ভারতীয়দের তো কোনো ক্ষমতায় দেয়নি, ভারতীয়রা কোনো ইম্পর্টেন্স বিল হলে তাতে আলোচনা করতে পারে না, ফিনান্সিয়াল কোনো ইস্যুস থাকলে তাতে আলোচনা করতে পারে না। এক্সিকিউটিভ কাউন্সিল যে ছিল, যে ছজন, তখন অলরেডি ছজন হয়ে গেছে, 1861-এ পাঁচজন হলো, কে ঢুকলো? ফিনান্স। 1874-এ পিডব্লিউডি হলো। তাহলে আমি 1892-র ব্যাকগ্রাউন্ড পড়ছি, মানে অলরেডি তখন ছজন এক্সিকিউটিভ কাউন্সিল হয়ে গেছে। অ্যাডিশনাল মেম্বারে যে 6 থেকে 12 জন ছিল, সেখানে বেশিরভাগ ছিল কারা? ব্রিটিশার্সরা। ইন্ডিয়ানরা মাত্র 3 জন ছিল। তাহলে যে কোনো ডিসিশনের ক্ষেত্রে ব্রিটিশার্সরা যেটা মনে করতো সেটাই হতো, ভারতীয়দের নাম মাত্র ঢুকিয়েছে। কংগ্রেসরা তাদের এই 5টা যে এ হয়েছিল, সেশন হয়েছিল, সেই সেশনে বিভিন্ন সময় এই দাবিগুলো তুলতে লাগলো যে নমিনেটেড না, ইলেক্টেড মেম্বার করতে হবে। অত সহজে কি শুনে নেবে ব্রিটিশার্সরা? ব্রিটিশার্সরা অত সহজে শুনে নেওয়ার পারত না। ব্রিটিশার্সরা কি করলো? ব্রিটিশার্সরা হচ্ছে তার উপরে, আর সেই সময় বাবু শ্রেণীর কংগ্রেস নেতা, বাবু শ্রেণীর কংগ্রেস নেতারা বেশি আর্গুমেন্টে যায় না, বাবু শ্রেণীর কংগ্রেস নেতারা বেশি আর্গুমেন্টে চুপচাপ নরমপন্থী বলা হয়। তারা ডিমান্ড করলো যে এই ইস্যুগুলো আছে, এই তারা মেন মেন কি ডিমান্ড করেছে, আমি মেন মেন ডিমান্ডগুলো লিখে দিয়েছি। মেন কি ডিমান্ড ছিল? যে ICSE যে এক্সামটা ছিল, যেটা ইংল্যান্ডে হতো, ইন্ডিয়ায় নিয়ে আসতে হবে, ইন্ডিয়ায় নিয়ে আসতে হবে বলেছিল। পরে আমরা একটা দেখব, ইন্ডিয়ায় নিয়ে এসেছিল কিন্তু সিলেবাস এমন করেছিল যাতে ইন্ডিয়ানরা পায়, মানে ভেবে দেখো ব্রিটিশার্সদের বুদ্ধি। তোমাদের ডিমান্ড আমি মানবো না, আমি এমন চালাকি করে এমন করবো তোমরা পাবেই না। সিলেবাসে ইন্ডিয়ান হিস্ট্রি কিনে ব্রিটিশের হিস্ট্রি কে পড়তে যাবে রে বাবা? কি করেছিল? রিফর্মস অফ লেজিসলেটিভ কাউন্সিলের ডিমান্ড ছিল, অ্যাডিশনাল মেম্বার শুড বি ইনক্রিজ। কংগ্রেস কি চাইলো? যে 6 থেকে 12 জন যে মিনিমাম আর ম্যাক্সিমাম, সেই মেম্বার সংখ্যাটা একটু বাড়াতে হবে, মেম্বার সংখ্যাটা বাড়াতে হবে, এবং শুধুমাত্র নমিনেটেড না, আমাদেরকে ইলেক্টেড হিসাবে করতে হবে, এবং মিলিটারির ক্ষেত্রে যে স্পেন্ডিংটা হচ্ছে, মানে কংগ্রেস বলছে তোমরা মিলিটারি বাড়ি আমাদের উপরে অ্যাটাক করবে, কংগ্রেস বলো না ওইসবে বেশি স্পেন্ড করা যাবে না, ওইসবে খরচ করা যাবে না, ওখানে খরচ কমাতে হবে, কারণ তুমি তো ওটাকেই আমার বিরুদ্ধে ইউজ করবে। তুমি মিলিটারি এক্সপেন্সেস যেটা বাড়াবে, মিলিটারি স্ট্রং হবে, তাকে তো তুমি আমার বিরুদ্ধেই বলে, আমরা যখন রেবিলিয়ন স্টার্ট করবো বা কিছু করবো তখন তো আমার বিরুদ্ধেই তুমি লাগাবে, ওখানে বেশি পারে। বুদ্ধিমান লোক তো ছিল, কংগ্রেসের ছিল, এবার কি প্রথম প্রথম হলে যেমন হয়, আস্তে আস্তে সময়ের সঙ্গে 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 মানুষ চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে ডিমান্ডটা তাদের কঠোর মানে চরমপন্থীর দিকে গেছে, বোঝা গেল? দেন অ্যাবিলিটি টু হ্যাভ প্রিভিয়াসলি ফরবিডেন ফিনান্সিয়াল চ্যাটস, আগে যে ফিনান্সিয়াল যে বিল হলেও বা সমস্ত কিছু হতো, সেক্ষেত্রে যে পার্টিসিপেট করে দিতে দিত না, মানে নিষিদ্ধ ছিল, পার্টিসিপেট করা যাবে না, সেই সমস্ত কিন্তু প্রহিবিট মানে তুলে দিতে হবে, আমাদেরকে পার্টিসিপেট করতে দিতে হবে, ফিনান্সিয়াল ইস্যু হোক বা কোনো ইম্পর্টেন্ট বিল হোক আমাদেরকে পার্টিসিপেট করতে দিতে হবে। এই ডিমান্ডগুলো কোন সময় ছিল? তখন ভাইসরয় কে ছিল? লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন কবে ছিল? 84 থেকে 88। তার আগে লিড মানে অনেক কিছু ছিল, লিটন ফিটন অনেক কিছু ছিল, সেইগুলো কিন্তু একটু দেখে নেবো আমি, ওই ওইটারও একটা ক্লাস ভিডিও মশাইকে বলেছি নিয়ে নেই, ওটা হয়ে গেছে তো, বা তাহলে বুঝতে সুবিধা হচ্ছে। তো ডাফরিন 1884 থেকে 88 পর্যন্ত ভাইসরয় ছিল, সেই পিরিয়ডে কংগ্রেসের ডিমান্ডগুলো শুরু হয়েছিল। ভাইসরয় মোটামুটি
মেনে নেওয়া শুরু করেছিলাম, কমিশন একটা পারমিশন করেছিল যে দেখো তো এই ডিমান্ডগুলো ঠিকঠাক আছে কিনা। কিন্তু সেক্রেটারি অফ স্টেট অপোজ করেছিল, মানে লন্ডনে, সে তো আর গ্রাউন্ডে নেই, গ্রাউন্ডে তো ভাইসরয় আছে। আমাদের অনেক সময় হায়ার অথরিটি অনেক কিছু বলে, গ্রাউন্ড রিয়েলিটি অনেক কিছু হয়, আমরা বুঝতে সমস্যা হয়। তো সেম অ্যাজ ইট ইজ, যে লন্ডনে বসে আছে সে তো ভারতের গ্রাউন্ডটা বুঝতে পারছে না। ভারতের ভাইসরয় বুঝে গেছে যে না এখানে তো এবার লোহা গরম হওয়া আস্তে আস্তে আবার স্টার্ট করেছে, এই মহাবিদ্রোহ ঠেকা দিলাম কষ্ট করে, আবার যদি শুরু হয় তখন তো এবার শেষ হয়ে যাবো, এবার ব্লেমটা তো পুরো আমাদের উপর আসবে, ব্রিটিশ গভর্নমেন্টের উপর ডাইরেক্ট আসবে। ডাবলিন একটা কমিশন শুরু করে দিল যে দেখো ইনভেস্টিগেট করে দেখো, সেক্রেটারি অফ স্টেট অপোজ করেছিল কিন্তু ফাইনালি এগ্রি হয়েছিল ইলেকটোরাল রিপ্রেজেন্টেশন, কিন্তু সেটাও ইলেকটোরাল মানে যেটা কংগ্রেস বলছিল যে নমিনেট করা যাবে না, ডাইরেক্ট ইলেকটোর ইলেকশনের মাধ্যমে আসতে হবে। এখানেও প্যাচ আছে, এখানেও ইলেকটোরালটা কি, ইলেকটোরালটা ডাইরেক্ট করবে না, প্রভিন্স থেকে নিয়ে আসবে। বোঝা গেল? আমি পরের স্লাইডে তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি বুঝলাম কোন ব্যাকগ্রাউন্ডে 1892 নিয়ে আসা। 1892 এর মেন ফিচার্স এন্ড অবজেক্ট কি ছিল? অবজেক্ট মেন অবজেক্ট যেটা ছিল, ইনক্রিজ দ্য সাইজ অফ ভেরিয়াস লেজিসলেটিভ কাউন্সিল। যে লেজিসলেটিভ কাউন্সিল তার সাইজ বাড়ানো মানে কি, ইন্ডিয়ানদের পার্টিসিপেশন বাড়ানো, ইন্ডিয়ানদের পার্টিসিপেশন বাড়ানো এবং হচ্ছে বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ রোল, যে ফিনান্সিয়াল রোল, তাতে হচ্ছে ইন্ডিয়ানদের সুযোগ দেওয়া, কথা বলার সুযোগ দেওয়া বা চিন্তা ভাবনাকে অ্যাকসেপ্ট করার সুযোগ দেওয়া। কি কি ফিচার্স ছিল 1902 এর এর অ্যাক্টের? মেইনলি কি করেছিল, নন অফিশিয়াল মেম্বারদেরকে বাড়িয়েছিল, সেন্ট্রাল রেট করেছিল, যেটা 6 থেকে 12 ছিল সেটা 10 থেকে 16 করেছিল। সেটা কি করেছিল, 10 থেকে 16 করেছিল, তার মধ্যে 6টা ছিল হচ্ছে অফিসিয়াল, 10টা ছিল হচ্ছে নন অফিসিয়াল। এখানেও প্যাচ আছে, আমি প্যাচটা লিখিনি বলে দিচ্ছি গল্পটা, মানে ও ব্রিটিশার্সটা প্যাচ ছাড়া কিছু জানে না। 6টা অফিসিয়াল আর ওইদিকে তো অলরেডি 6টা এক্সিকিউটিভ কাউন্সিলে আছে, তাহলে 12টা আছে, 10টা যে করলো ইন্ডিয়ানদের জন্য সেই 10টার মধ্যে 5টা করলো হচ্ছে নমিনেটেড বাই ভাইসরয়, সরি নমিনেটেড বাই হচ্ছে লোকাল গভর্নর। ভাইস মানে কংগ্রেসটা ডিমান্ড করলো কি, তুমি ভাইসরয় নমিনেট করছো কেন? ভাইসরয় বললো ঠিক আছে আমি নমিনেট করবো না, অন্য কেউ নমিনেট করবে, আমি নমিনেট করবো না, অন্য কেউ নমিনেট করবে। 5 জনকে কি করলো, প্রভিন্স থেকে নমিনেট করলো, আর 5 জনকে হচ্ছে সেক্টর বেঁধে দিল। কোন কোন সেক্টরে বেঁধে দিল, ইউনিভার্সিটিজ, ডিস্ট্রিক্ট বডি, মিউনিসিপ্যালিটি, জমিদার এবং চেম্বার অফ কমার্স। এটা হচ্ছে প্রভিন্সের ক্ষেত্রে। এর ক্ষেত্রে কি করলো, সেন্ট্রাল লেজিসলেটরের ক্ষেত্রে কি করলো, সেন্ট্রাল লেজিসলেটরের ক্ষেত্রে চেম্বার অফ কমার্স থেকে একজন মেম্বার রেখে দিল, আর 4টে প্রভিন্স থেকে 4টেকে রেখে দিল। মানে প্রভিন্স থেকে তুমি সিলেক্ট করো, যে 4টে প্রভিন্স থেকে এক্সিকিউটিভ ঢুকেছিল সেই 4টে প্রভিন্স থেকে 4 জন আসছে, প্লাস 1টা হচ্ছে চেম্বার অফ কমার্স, তাহলে 5টা হলো, মানে 10টা নন অফিসিয়াল মেম্বারের কথা বলছি। আমার 1862 যে অ্যাক্ট ছিল সেই অ্যাক্টে কি ছিল, 6 থেকে 12 ছিল, 6 থেকে 12 মধ্যে মেজর পার্টটা ছিল অফিসিয়াল, অমটা ছিল নন অফিসিয়াল, 3 জনকে দেখেছি নন অফিসিয়াল। কংগ্রেসটা ডিমান্ড করলো নন অফিসিয়ালের সংখ্যা বাড়াল, আগে ছিল 6 থেকে 12, এখন করলো 10 থেকে 16, মানে 10টা মিনিমাম, 16টা হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে 16টার মধ্যে 6টা অফিসিয়াল, 10টা নন অফিসিয়াল, সেই 10টা নন অফিসিয়ালের মধ্যে 5টা নমিনেটেড বাই প্রভিন্স থেকে আসছে, একজন চেম্বার অফ কমার্স থেকে, এ থেকে, মানে আমি নমিনেশন দেব না বাকি তোমরা বেরোনো, তার মানে আলটিমেটলি কি হলো, দেন আসছে গভর্নর জেনারেল ইন কাউন্সিল ওয়াজ গিভেন দ্য অথরিটি টু সেট রুলস ফর মেম্বার নমিনেশন সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ দ্য সেক্রেটারি অফ স্টেট। নমিনেশন যেটা দেবে সেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেটের অ্যাপ্রুভাল নিতে হবে, আমি একে নমিনেশন দিচ্ছি, মানে ওই পাপেটকেই ঢোকাবে। বোঝা গেল?
দেন কি আসছে ইলেক্টেড মেম্বার্স অফ দ্য কাউন্সিল এন্ড ইনডাইরেক্ট মানে ইনডাইরেক্ট ইলেকশন সিস্টেম করলো কি করলো ইমপ্লিমেন্টেড করলো ইনডাইরেক্ট ইন ইলেকশন মেম্বার অফ দ্য প্রভিন্সিয়াল কাউন্সিল কুড বি রেকমেন্ডেড কোথা থেকে কোথা থেকে আসতে থাকলো ইউনিভার্সিটিজ মানে আমি সেন্ট্রালটা আগে বললাম দেন প্রভিন্সিয়াল কি আসছে ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট বডিজ মিউনিসিপ্যালিটিজ জমিদার এন্ড চেম্বার অফ কমার্স মানে রাজ্যের ক্ষেত্রে প্রভিন্স মানে রাজ্য এখন কনসেপ্ট যদি সেন্ট্রালাইজেশনে অন্য কনসেপ্ট এবার বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন সংখ্যা করেছে সেন্ট্রালে যেমন 10 থেকে 16 করেছিল যেমন মুম্বাইয়ের জন্য 8টা এইগুলো তো কোশ্চেনে আসে না আমি তাও দিয়ে রেখেছি মুম্বাইয়ের জন্য 8টা মাদ্রাসের জন্য 20টা বাংলার জন্য 20টা বুঝা গেল দেন পরের স্লাইডে যাই ওই যে কথাগুলো বলে দিয়েছি গভর্নর জেনারেল অ্যাসেন্ট নিতে হবে সেন্ট্রালে ঢোকাতে গেলে সেক্রেটারি অফ স্টেটের অ্যাসেন্ট নিতে হবে প্রভিন্সে ঢোকাতে গেলে গভর্নর জেনারেল অফ আর ইন্ডিয়া বা ভাইসরয়ের অ্যাসেন্ট নিতে হবে মানে পারমিশন নিতে হবে আগে পারমিশন নিয়ে যে আমি একে ঢোকাতে যাই রেকমেন্ড করছি সিগনিফিকেন্স কি হলো সিগনিফিকেন্স মানে এই যে পার্টিসিপেট করতে পারলো পার্টিসিপেট করতে পারলো কিন্তু ওই পার্টিসিপেশনটাই হলো সেটা অ্যাকসেপ্ট কোনোভাবে হলো না তার কিন্তু সাপ্লিমেন্টারি মানে আমি একটা কোশ্চেন করলাম তার আমি একটা রিপ্লাই দিলাম তাহলে রিপ্লাইয়ের কাউন্টারটা যে দেবো তার মানে আমাকে সাপ্লিমেন্টারি একটা কোশ্চেন করতে হবে সেই প্রভিশনটা দিল না মানে আগে ব্রিটিশার্সদের চাপে ভারতীয়কে ঢুকিয়েছিল 1885-তে কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পরে ভারতীয়দের কিছুটা চাপে ভারতীয়দের ঢোকালো কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন যেটা ইলেকট্রাল প্রজেক্ট সিস্টেম সেটার মাধ্যমে কিছুজনকে রেকমেন্ড করে ইলেক্টেড করে ঢোকালো তারা পার্টিসিপেটও করলো কিন্তু সংখ্যাটা যেটা হচ্ছে কি সংখ্যাটা দেখা যাচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল এবং অফিসিয়াল মেম্বার যদি তুমি সব অর্থে দেখো এবং ভাইসরয়ের কাছে কি আছে ভেটো পাওয়ারও আছে ভাইসরয়ের কাছে ভেটো পাওয়ারও আছে যদি মনে হয় যে না এটা ইন্ডিয়ানদের আমাদের ক্ষতি হচ্ছে ইন্ডিয়ানদের পক্ষের সঙ্গে সঙ্গে ভাইসর ভেটো পাওয়ার ইউজ করতে ইউজ করে বলতে না এটা করা যায় দেন কি আসছে সিগনিফিকেন্স আমি বলে দিয়েছি জাস্ট একটু দেখে নিও এখানে কিছু নেই জাস্ট টোটালটা কমপ্লিট করো এবং এই ক্লাসটা আমি জাস্ট এখানেই শেষ করব তা শেষ করার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে এই ক্লাসের মানে শেষের মানে ক্ষেত্রে এই ইউটিউবটা আমরা লিংক শেয়ার করে দেবো তার আগে আমি যেখান থেকে পড়েছি সেইগুলো তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো সেইগুলো পড়ে নেবে যদি ইংরেজি পড়তে কারো সমস্যা হয় সে বাংলার অনাদিক আমার মহাপাত্রটা দেখে দেন আমার যে স্ক্যাম স্ক্যানার স্ক্যান করে যে নোটগুলো দেবো সেইগুলো দেখে নিও দেখে নিয়ে দেন ইউটিউবটা দেখো দেখে প্রত্যেকে অতি অবশ্যই কিন্তু নোট বানিও নোট বানানোর ফলে তোমার যে পড়াটা হবে সেটা কিন্তু তোমার পড়াটা হবে এবং আরেকটা কথা বলি যেটা হচ্ছে নোট শুধু বানিয়ে একবার পড়ে ফেলে রাখলে হবে না আমার রিভিশন পার্টটা খুব দরকার আমি একদিক থেকে পড়বো একদিক থেকে ভুলে যাবো আমার শুধু এটা খুব ভালো করে পড়ে নিয়েছি পড়ে নিয়ে তুমি 2 সপ্তাহ দেখছো না তোমার ফ্রি সময় আছে ফ্রি সময়ে আমরা কি করি ফেসবুক ঘাঁটছি এসব করছি দরকার আছে আমিও দরকার নেই বলবো না কিন্তু চেষ্টা করো যেটা পুরানো পড়েছ সেই পার্টটা রিভিশনটা বেশি বেশি করে দিতে এবং নোট বানানোর পরে পড়াটা পুরো কমপ্লিট হওয়ার পরে দিশার আরিহান্তের লুসেন্টের এবং আমি একটা ভিডিও পাঠিয়েছি দেখেছো এমসিকিউ যেটা টেবিলে থাকবে এই সমস্ত হিউজ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু প্রচুর নলেজ আছে প্রচুর কিছু জানি কিন্তু এমসিকিউ অ্যাটেন্ড করতে পারছি না সমস্যা হবে তাহলে পড়াটা আমি বললাম প্রথমে পড়বে পড়ে নিয়ে এই ভিডিওটা পজ করে করে দেখবে ক্লাস নিয়ে পজ করে করে দেখবে দেখে যেটা বানিয়েছো একটা নোট বানাবে সেই আশা করছি এটা বানানোর পর
এমসিকিউ সমস্ত কিছু দেখার পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে কোনো এক্সাম, আমি আমি 100% গ্যারান্টি, যদি ঠিকঠাক পড়ো যে কোনো কোশ্চেনের 95% তোমরা অ্যাটেন্ড করতে পারো এই টপিকসের উপর, এর বাইরে কিছু কোশ্চেন হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।